রেকর্ডিং চালু করে দিলাম। তো হচ্ছে কি, আপনারা যে কাজটা করবেন, এই মানে আমার ক্লাসের অনুযায়ী আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইচটিএমএলটা শেষ করব আমরা, আর একটা ক্লাস করব, তাহলে আমাদের ছয়টা ক্লাস হবে। ছয়টা ক্লাসে মোটামুটি এইচটিএমএল শেষ বলা যায়, তবে কিছু জিনিস বাকি থাকবে। যেগুলো বাকি থাকবে ওই জিনিসগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে অন্য টপিক পড়াতে পড়াতে ওগুলো কাভার করে ফেলবো। হ্যাঁ, আর আমার ক্লাসের একটা নিয়ম আছে, সেটা আপনাদের আগে বলা হয়নি, যে আমি একটা টপিক শেষ করব, ওই টপিকের উপর আপনাদের একটা এক্সাম নেব। হ্যাঁ, প্রত্যেকটা টপিকের উপরই এক্সাম হবে, এবং সেটা অনলাইন এক্সাম হবে। কিভাবে হবে সেটা আমি বলে দেবো। তো আমি আজকে আপনাদেরকে এক্সামের ডেটটা বলে দিচ্ছি, এক্সাম হবে আপনাদের আগামী কালকে বাদ দিয়ে পরশু দিন, সোমবার দিন 11টার দিক থেকে 1টা পর্যন্ত এক্সাম হবে, ঠিক আছে? এবং এটা অনলাইনে এক্সাম হবে। কিভাবে হবে আমি নিয়ম কানুন সব বলে দেবো। আপনাদেরকে কোশ্চেন দিয়ে দেওয়া হবে, আপনার গুগল ফর্মে কোশ্চেনের অ্যান্সার করবেন। তো যদি কোনো কারণে কেউ ওই টাইমে উপস্থিত না থাকতে পারেন, তার জন্য একটা অপশন থাকবে, ওটা আমি ওটাও বলে দেবো। প্রত্যেকটা ইনস্ট্রাকশনই আমি আপনাদেরকে সোমবারের দিন বলে দেবো। সুতরাং আপনারা যে কাজটা করবেন, এই কালকে পর্যন্ত যে ছয়টা ক্লাসে যে টপিকগুলো পড়া হবে, প্রত্যেকটা টপিক নিয়ে ভালো মতো আপনারা স্টাডি করবেন, এই W3 স্কুল থেকেই পড়বেন, ঠিক আছে? তাহলে পরে যেটা হবে যে ওই বিষয়গুলো আপনাদের কাছে কঠিন মনে হবে না। ওকে, তো এখন দেখেন, আমরা যদি একটা ফর্ম নিয়ে পড়তে যাই, প্রথমে আমরা খুব স্বাভাবিক চিন্তা ভাবনা করি যে ফর্ম জিনিসটা কি। ফর্ম জিনিসটা হচ্ছে কি, এমন একটা বিষয় যেটার মধ্যে আমরা ওই যখন কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, তখন বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন বা লগ ইন এই বিষয়গুলো যে করা হয় সেটাকে ফর্ম বলা হয়। হ্যাঁ, যেমন মনে করেন আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই যে HTML ফর্ম, দেন ইমেজে যদি ক্লিক করেন, দেন অনেক সুন্দর সুন্দর ফর্ম আপনি দেখতে পাবেন। এই দেখেন, এরকম ধরনের বিষয়গুলোকে ফর্ম বলা হয়, যেরকম এরকম এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে রেজিস্ট্রেশন আমরা করি, তার একটা ফর্ম থাকে, তো এইগুলোকে বলা হয় ফর্ম, গুগল ফর্ম। সো এই যে এরকম করে ফর্ম বানানো, তো এইরকম ধরনের ফর্মগুলো আমরা কিভাবে বানাতে পারি, এবং খুব নর্মাল যে ফর্ম আছে সেগুলাও, বা কিছু একটু অ্যাডভান্স লেভেলের ফর্ম কিভাবে আমরা বানাতে পারি, এই একদম এক্সক্লুসিভ ডিজাইন করে বা কিছু অসাধারণ ফন্ট ব্যবহার করে, বা আপনার যে যেন আমরা কোনটা দিয়ে কি কাজ হয় মেনলি, এই জিনিসগুলো আমরা যেন জানতে পারি, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে যে কাজটা করব, ফর্ম নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কি, যে ফর্ম নামে একটা ট্যাগ আছে, FORM ফর্ম নামে। হ্যাঁ, এই ফর্ম ট্যাগের মাঝে আমরাকে ফর্ম বানাতে হয়। তো দেখেন, এই ফর্ম ট্যাগের মধ্যে বিভিন্ন ধরনের প্রপার্টি আছে এবং ভ্যালু আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব, সবগুলোই বোঝাবো আপনাদের, কোনটার মানে কি, কোনটা দিয়ে কি হয় সবগুলোই বলবো। তো তার মাঝে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বেশি ব্যবহার হবে ফর্মের মধ্যে, সেটাকে বলা হয় যে আপনার ইনপুট। হ্যাঁ, ইনপুট নামে একটা ট্যাগ আছে, ওই ট্যাগটা সবচেয়ে বেশি ব্যবহার করা, ইনপুট ট্যাগ। তো ইনপুট ট্যাগটা মানে কি, ইনপুট ট্যাগ মানে হচ্ছে আপনি ইনপুট নিবেন, ওটার মাধ্যমে ইনপুট যে নিবেন সেটার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ইনপুট ট্যাগ। তো আমরা এখানে ধরেন একটা যদি লিখি জাস্ট নর্মাল ভাবে ইনপুট, তাহলে আমাদের দেখবো যে একটা এই ইনপুট লিখে কিছু না লিখলেও অটোমেটিক্যালি এখানে দেখবো একটা ফর্মের একটা টেক্সট ফিল্ড চলে আসছে, যে ফিল্ড আসছে এগুলোকে বলা হয় টেক্সট ফিল্ড, ঠিক আছে? তো আমি এটাকে আপনাদের জন্য একটু ছোট করি, মানে এগুলো নিয়ে আমরা আরো ডিজাইন করবো, অনেক কিছুই করবো ধীরে ধীরে। তো প্রথমে আপনাদের সহজ বিষয়টা বলছি আমি, যে এখানে দেখেন যে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, মানে একটা টেক্সট ফিল্ড দেখতে পাচ্ছেন, এই টেক্সট ফিল্ডটাকে বলা হয় ইনপুট ট্যাগ, মানে ইনপুট ইনপুট ফিল্ড বলা হয় এটাকে। তো এটা ফর্মের মধ্যে আছে আমাদের, গেল একটা বিষয়। তো তার আগে আমরা আর একটা ছোট্ট কাজ করে ফেলি, এখানে এখানে একটা আমরা H1 ট্যাগ নিই, বা H2 নিয়ে এখানে জাস্ট লিখি যে HTML, তাহলে এটা একটু বুঝতে পারবো যে এটা কি নিয়ে কথা বলছি। এখানে দেখেন, এখানে আমরা লিখে রাখলাম একটা ফর্ম। তো অনেকে আমরা একটা কাজ করি যে যখন একটা ইনপুট নিই তার সাথে আমরা একটা টেক্সট লিখে রাখি, মানে কথা যে এটা কি রিলেটেড ফর্ম, তখন ওই জন্য আমরা ইনপুট, এখানে আমরা একটা কাজ করি সেটা হলো লেবেল নামে একটা ট্যাগ নিই। লেবেল ট্যাগের কাজ হচ্ছে যে শুধুমাত্র টেক্সট লিখে দেখানো, এটাকে বলা হয় লেবেল ট্যাগ। ধরেন এখানে আমি বললাম যে নেম, মানে এখানে আমরা নেম ইনপুট নিবো, তাই নেম, তাহলে আপনারা দেখবেন যে এখানে লেখা থাকবে নেম, নেম লিখে তার পাশে টেক্সট ফিল্ডটা দেখাচ্ছে। সো এই লেবেলের মধ্যে আমরা কোনো কিছু নিতে পারি। এবার হচ্ছে যে এই ইনপুটের পর আপনাকে টাইপ একটা দিতে হয়, যে টাইপ মানে এই যে ইয়েতে আমি কি ধরনের বিষয় ইনপুট দিব। হ্যাঁ, টাইপ,
তো আমরা যদি বলি টেক্সট, তাহলে এটা টাইপ হচ্ছে টেক্সট। এটা টাইপ হচ্ছে টেক্সট, মানে এখানে আমরা টেক্সট ইনপুট দিব, তাই এটা বলছি যে টাইপ টেক্সট। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি চাইলে এটা একটা নেম দিতে পারেন। এই নেম ফিল্টার কাজ কি, এই যে নেম প্রপার্টিটার কাজ হচ্ছে যে এখানে যে নেমটা দিব এই ইনপুট ফিল্টার নাম সেটা হবে। হ্যাঁ, যেমন ধরেন আমি এখানে দিলাম নেম, তাহলে এই ইনপুট ফিল্ডের নামটা হচ্ছে নেম, এটার নাম হচ্ছে নেম, এই ফিল্ডের নাম নেম। ওকে, তো এখন দেখেন এখানে যদি আমি চাই তাহলে একটা কাজও করতে পারি, ভ্যালু নামে একটা ফিল্ড আছে, এখানে যদি আমি লিখে দিই, ধরেন একটা নাম লিখলাম, তাহলে এই ভ্যালুর মধ্যে যা থাকে সেটা হচ্ছে এখানে লেখা থাকে, এই জায়গায় লেখা থাকে। এই দেখেন তানিম, এটা হচ্ছে টেক্সট, মুছে দিতে পারি আমি, পরে আবার লিখতে পারি, মুছে দিতে পারি, লিখতে পারি। তো এটা হচ্ছে ভ্যালুটা, মানে কি যে ওর মধ্যে যে ভ্যালুটা থাকে সেটাকে ভ্যালু বলা হয়। আমরা ভ্যালু দিব না। এখানে একটা কথা আছে যে অনেক সময় আমরা দেখি কোন একটা ফর্মের মধ্যে কি থাকে, অনেক সময় ফর্মের মধ্যে দেখি যে একটা হালকা করে আচ্ছা করে একটা কথা লিখে থাকে, ওটাকে বলে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার লিখার পর এখানে যদি আমরা লিখি যে ইএন টিআর ইন্টার ইয়োর নেম, ইন্টার ইয়োর নেম, তাহলে এখন এই প্লেস হোল্ডারটা আবছা হয়ে থাকবে, ইন্টার ইয়োর নেম লিখা থাকবে এখানে। দেখেন এই যে ইন্টার ইয়োর নেম, যখন মাউস দিবেন কিছু লিখবেন অটোমেটিক্যালি ওটা চলে যাবে, ঠিক আছে, এটা আর থাকবে না। ইন্টার ইয়োর নেমটা যখন থাকবে কিছু লিখা থাকবে না তখন। তো এটা হচ্ছে একটা বিষয় যে ইনপুট নেওয়ার। হ্যাঁ, এখন দেখেন আমরা এখন ইন্টার ইয়োর নেম ধরেন বললাম, তারপর আমরা আর একটা ইনপুট ফিল্ড নিলাম, ওইটার জন্য একটা লেবেল নেব, ধরেন কথার কথা, আমরা মনে করে নিচ্ছি যে এখানে এটা হচ্ছে পাসওয়ার্ড। এখানে আমরা একটা ইনপুট ফিল্ড নিলাম, এখানে আমরা দেখতে পাবো যে পাসওয়ার্ড লিখে একটা ইনপুট ফিল্ড লেখা দেখাচ্ছে, কিন্তু এটা পাশাপাশি চলে আসছে কারণ এখানে কোনো আমরা বিআর ট্যাগ ব্যবহার করিনি, তাই সো আমরা এখানে একটা বিআর ট্যাগ ব্যবহার করে ফেলি, ব্রেক ট্যাগ ব্যবহার করলাম, তাহলে আমরা এক লাইন নিচে চলে যাবে, পাশে চলে যাবে। ওকে, এখন আমি এখানে চিন্তা করছি যে এটার ক্ষেত্রে একটা প্লেস হোল্ডার থাকবে, বলছি যে কিউআই টাইপ পাসওয়ার্ড। দেখেন এটা এটা প্লেস হোল্ডার হয়ে যাবে টাইপ পাসওয়ার্ড। তো এখন কথা হচ্ছে যে এখানে আমরা যখন টাইপ করব এই লেখাটা দেখা যাবে না, এই লেখাটা এভাবে দেখা যাবে না, মানে এর পাসওয়ার্ডের ক্ষেত্রে ফোটা ফোটা থাকবে। তো সেই ক্ষেত্রে কি করতে হয় জানেন, টাইপের জায়গাতে লিখে দিতে হয় পাসওয়ার্ড। যদি আমরা টাইপ পাসওয়ার্ড লিখি তাহলে এখানে আমরা যখন রিলোড দিব, দিয়ে লিখবো, তখন পাসওয়ার্ড টাইপ হয়ে যাবে। এই যে দেখেন এটা আবছা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা মুছে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে টাইপ তখন হয়ে যায় পাসওয়ার্ড। তাহলে দেখেন একটা টাইপ দিলাম আমি টেক্সট, একটা টাইপ দিলাম আমি পাসওয়ার্ড। সো এই টাইপ কিন্তু পরিবর্তনশীল। হ্যাঁ, যখন যে বিষয়টা আপনার লাগবে তখন সেই বিষয়টা আপনি এখানে ইনপুটের জন্য ব্যবস্থা করবেন। যেমন টাইপটা নাম্বারও হতে পারে, টাইপটা আপনার সাবমিট হতে পারে, টাইপটা টেক্সট হতে পারে, টাইপটা ইমেল হতে পারে, এরকম অনেকগুলো হয়। কি কি হয় এটা একটু পরে বলছি। তো এখন এটা নেম দিনি, ধরেন এটা নামটা আমি দিয়ে দিচ্ছি যে পাসওয়ার্ড, তাহলে এটা তাহলে এই ফিল্ডের নাম হয়ে গেল পাসওয়ার্ড। এটা হচ্ছে কথা। এখন দেখেন আমরা যখন কাজ শেষ হয়ে যায় তখন একটা ডাটা সাবমিট করি, সাবমিট করার জন্য একটা বাটন নিতে হয়। তো আমরা এখন একটা বাটন নেব, বাটন নেব, তো বাটন নেওয়ার জন্য এটাকেও বলতে হয় ইনপুটই নিতে হয়। নেওয়ার পর টাইপটা শুধু লিখতে হয় এস ইউ এল আই টি সাবমিট। টাইপ যদি সাবমিট বলি তাহলে দেখবো আমরা একটা বাটন হয়ে গেছে, কিন্তু সেটা সাবমিট টাইপের বাটন। হ্যাঁ, যেখানে সাবমিট লেখা আছে, আমরা একটা কাজ করি, এটাকে একটু আর একটু নিচে দিই, দুইটা বিয়ার নিলাম, এই সাবমিট লেখা আছে। তো এখানে যখন সাবমিটে ক্লিক করব তখন একটা সাবমিটের কাজ হবে। এই কাজগুলো হবে কিভাবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনা করব আমরা ধীরে ধীরে। তো যেটা এখন পর্যন্ত দেখালাম সেটা হচ্ছে কি, যে টাইপ যদি হয়ে যায় সাবমিট তাহলে এটা সাবমিট থাকে। এখন এখানে একটা নাম দিতে হয়, তো ধরো এটার নাম আমি দিলাম সাবমিট, তাহলে এই বাটনের নাম হয়ে গেল সাবমিট। কিন্তু আপনি চাইলে এখানে সাবমিট না লিখাও রাখতে পারেন। ধরেন আপনি মনে করলেন যে লগ ইন বা কিছু একটা কথা লিখছেন, ওটা লিখতে গেলে আবার ভ্যালু দিতে হবে। ভ্যালু লিখে আপনি ধরেন বললেন যে লগ ইন নাও, তাহলে আপনি দেখবেন
যে এখানে সাবমিট না লিখে লেখা থাকবে লগ ইন নাও। তো আপনারা এই এই তিনটা জিনিস থেকে যা বুঝলেন এই জিনিসটা একটু আমার সাথে সামারি করে বলেন। আওয়াজ হচ্ছে আরিফ, আপনি বলেন তো কি বুঝলেন এই কথা, এই যেটুকু দেখালাম এইটুক থেকে? আরিফ স্যার, আমার একটা প্রশ্ন ছিল। কোশ্চেনটা একটু পরে হচ্ছে, এক মিনিট দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, আমাকে একটু আরিফ আপনি বলেন এখানে কি বুঝলেন। না আরিফ নাই, রাফি, রাফি আপনি আছেন? রাফি আসিফ নাই। জুয়েল? জি স্যার। আরিফ আপনি মিউট হন, আপনি আপনার টাইম পাস করে ফেলেছেন, আপনার কাছে পরে শুনবো। আরিফ আপনি একটু মিউট হন, আরিফ আপনি একটু মিউট হন। জুয়েল আপনি একটু অ্যাক্টিভ হন। জুয়েল জি স্যার, আপনি কি বুঝলেন একটু বলেন তো। স্যার এখানে যে ফ্রম এর যে কাস্টমার, আমরা একটা ওয়েবসাইটে যে নেম পাসওয়ার্ড যেভাবে লিখবো এটা স্যার বুঝছি আর কি। প্রথমে লেভেলে গিয়ে আমরা এটা কিসের কাজ করব, এরপরে পাসওয়ার্ডটা মানে লেভেলের মধ্যে কি নাম লিখবো, টাইপটা কি হবে এবং নেমটা কি হবে এরকম স্যার। হ্যাঁ তো এখানে আপনি আমাকে এটা বলেন তো যে এই যে এখানে নেম যে কথাটা লিখলাম, নেম লিখার পর যে এই যে একটা ফিল্ড নিয়েছি, এই ফিল্ডটা নিয়েছি কোনটার মাধ্যমে, কোন কোডটার মাধ্যমে? ইনপুট কোড স্যার, ইনপুট। ভেরি গুড, এটাই জানতে চাচ্ছি যে ইনপুট নামে যেটা একটা আছে এটার মাধ্যমে। এখানে যে টাইপটা টেক্সট এটার মানে কি? টাইপটা টেক্সট মানে স্যার এটা আমাদের ওই যে আমরা লিখবো এখানে মানে টেক্সট লিখবো, আর নিচে যদি এখানে যদি পাসওয়ার্ড লিখতাম তাহলে এখানে পাসওয়ার্ড আকারে হয়ে যেত, টাইপটা যে আকারে স্যার ওই আকারে হয়ে যাবে আমরা আমাদের লেখাটা। পারফেক্ট পারফেক্ট। তাহলে সাবমিট এটার মানে কি তাহলে? সাবমিট, সাবমিট মানে স্যার আমরা মনে করুন অনেক ক্ষেত্রে লগ ইন অথবা স্যার গো টু নাও এরকম একটা লেখা ওটা স্যার সাবমিট একটা ফাইল আকারে, পরে আমরা যেটা লিখবো যেটা লিখছি স্যার লগ ইন নাও, মানে আমরা এখানে অন্য কিছু লিখলেও স্যার এটা হয়ে যাবে, সাইন ইন লিখলেও এটাও সাইন ইন হয়ে যাবে, মানে টোটালি এটা সাবমিট একটা স্যার একটা ইনপুটের মধ্যে সাবমিট হচ্ছে স্যার একটা কিসের মতো কাজ করে, ট্যাগের মতো একটা কাজ করে আর কি স্যার। না সাবমিট একটা বাটনের মতো কাজ করে বা হ্যাঁ বাটনের মতো কাজ করে স্যার। ধন্যবাদ আপনাকে, আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি চাচ্ছি যে আপনাদের একটু ক্লাসের মধ্যে অ্যাক্টিভনেস থাকতে হবে, কাউকে আমি জিজ্ঞেস করব উনি একটু বলবেন কথা। এবার মেহেদী আপনার প্রশ্নটা জিজ্ঞেস করেন। সেটা হচ্ছে স্যার আমরা এই পাসওয়ার্ড অনেক সময় পাসওয়ার্ড দিতে গিয়ে দেখি এখানে এই পাশে দেখার জন্য যে আমি কি লিখতেছি এটা দেখার জন্য শো লেখা থাকে, এই শোটা কিভাবে আনতে হবে ওটা আমরা পরে। আরেকটা হচ্ছে এখানে এই নেমের ভিতরে কি যে কোনো নাম দেওয়া বাধ্যতামূলক নাকি ওটা না দিলেও চলবে? নেমের মধ্যে যে কোনো নাম দেয়া বাধ্যতামূলক, কারণ কি একটু পরেই দেখাচ্ছি যে এই কথাটা দিয়ে আমরা ভ্যালুটাকে ধরি, মানে এর মাঝে যেটা লেখা থাকে ওই কথাটাকে আমরা ধরি, ধরি মানে কি যে রিসিভ করি, রিসিভ করি মানে কি যে ওইখানে কি লিখলাম ওটাকে তো আমাদের কারোর সাথে ম্যাচ করতে হবে ঠিক না, যে এই ইউজার নেম পাসওয়ার্ডটা সঠিক নাকি ভুল। তো ওই কাজগুলো করি আমরা এই যে নেম, নেম নামে যে প্রপার্টিটা এটার মাধ্যমে। সো নেম অবশ্যই দিতে হবে, মানে যদি স্যার হ্যালো কোনটা কোনটা হ্যালো হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি তো। আমরা মনে করেন যেখানে সাবমিট লেখা নামের ভিতর সাবমিট যেটা লিখছি এটা তো মনে একটা মনে অরিজিনাল মনে একটা মনে এই জিনিসটা দিয়ে সাবমিট লেখাটা লিখতে হবে নাকি অন্য নাম দেওয়া যাবে? এই যে এখানে নামের পর হ্যাঁ হ্যাঁ মানে অন্য নাম দিয়ে দেওয়া যাবে নাকি সাবমিট দিতে হবে? এটা যা ইচ্ছা দেওয়া যাবে, কিন্তু এটা যা ইচ্ছা না, টাইপটা যা ইচ্ছা দেওয়া যাবে, কিন্তু এই যে শুধু টাইপটা মানে আপনার জেনুইন থাকতে হবে। হ্যাঁ 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 আমাদের নিজেদের দেয়া এটা, এই নামগুলো, নামগুলো আপনার। এখন আমি দেখাচ্ছি যে মজার বিষয়টা যে এটা আসলে কোথায় যাচ্ছে এই জিনিসটা এখন দেখাচ্ছি। হ্যাঁ আরো মজা পাবেন, এখন দেখেন আসলে ঘটনাটা কি হচ্ছে সেটা।
দেখেন খেয়াল করেন এখানে যদি আমরা আবার এই ক্লাসের নাম্বার 05 এটাতে যদি আমরা আবার যাই খেয়াল করেন একটা জিনিস খেয়াল করেন এখানে দেখেন এটা হচ্ছে আমাদের সরি এটা আবার ওপেন করি এটা আমরা যে ওপেন করলাম এই ফাইলটা ওপেন করলাম ওকে সবাই খেয়াল করেন ভালো মতো একটু ভালো করে দেখেন জিনিসটা যে এখানে মনে করেন একটা আমি নাম দিলাম এইটা একটা নাম দিলাম এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 হ্যাঁ এবার আমি লগইন নামে যখন ক্লিক করব এইখানে আমার ইউআরএলটার দিকে সবাই খেয়াল করেন এই যে এখানে ব্রাউজারে যে ইউআরএলটা লেখা আছে দেখেন এই যে class05.html লেখা আছে না আর আমি এখানে লিখেছি একটা নাম exoipush আর এখানে 1 2 3 4 5 পর্যন্ত দিয়েছি এবার লগইন নামে ক্লিক করলো দেখেন এই যে নেম এখানে লেখা দেখাচ্ছে নেম নেমের জায়গাতে যে নামটা লিখেছি সেটা দেখাচ্ছে আর পাসওয়ার্ডের জায়গাতে দেখেন পাস লিখে ওই যে 1 2 3 4 5 লেখা দেখাচ্ছে এন্ড সাবমিট এর জায়গাতে এএ সমান সমান লগইন নাও লেখা দেখাচ্ছে খেয়াল করেন তার মানে এই যে নেম মানে যে নামটা আপনি দিচ্ছেন সেই নামটা কোন নাম সেই নামটা এখানে আসছে আর আপনি এখানে চেঞ্জ করে আপনি ফজলুল হক দিলেন বা ধরেন এখানে অন্য একটা নাম দিলেন যে তানিম দিলেন আপনি এখানে পাসওয়ার্ড দিলেন 1 2 3 4 5 এবার আপনি দেখেন এইখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে নেম সমান তানিম পাসওয়ার্ড সমান দেখেন 1 2 3 4 5 6 এবং হচ্ছে লগইন সমান এএএ সমান হচ্ছে এটা মানে এই যে এই নেমগুলা যে নামটা দিবেন ওই নামটা দিয়ে ওই ভ্যালুটা ধরবে মানে কি এর মাঝে যে কথাটা লিখবেন সেটাকে ধরবে কে এই যে এই নেমের মধ্যে যে নামটা আছে সে এই নেমের মধ্যে যে পাসওয়ার্ডটার পাস আছে সে এই সাবমিটের মধ্যে এএ যে আছে সে ভালো করে খেয়াল করেন সবাই এটা ভালো করে খেয়াল করেন জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই কথাটুক এটা আমাকে কে বোঝাতে পারবেন ভালো করে বুঝতে পেরেছেন ঘটনাটা কেন নেমটার গুরুত্বটা কেন এত বেশি জি স্যার স্যার আমাদের মানে যেন ওয়েবসাইটে মানে তার মানে কি বিষয় নিয়ে করতেছি সেটা যেন বুঝতে পারে স্যার এই জন্য না এটা হচ্ছে মূল ওইটা উদ্দেশ্য না মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আপনি একটা ফর্ম কেন বানান ফর্ম বানান হয় সেখানে আপনি কারো রেজিস্ট্রেশন করবেন কিংবা কাউকে লগইন করাবেন ঠিক কি না কাউকে লগইন করাবেন বা রেজিস্ট্রেশন করাবেন ফর এক্সাম্পল আপনি মনে করেন জিমেইলে লগইন যখন করেন কিংবা আপনি যখন ফেসবুকে লগইন করেন তখন কি হয় তখন আপনি একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দেন কিনা তো ইউজার নেম আর পাসওয়ার্ডটা যে দিলেন সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার মেলাবে কার সাথে আপনি যে নেম আর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটার সাথে ঠিক কিনা ভালোভাবে বোঝার চেষ্টা করেন এই কথাগুলো বুঝতে হবে না স্যার এটা মানে বোঝাচ্ছে যেটা আমি বুঝলাম আমি স্যার হ্যালো বলেন আমি নাম আর পাসওয়ার্ড যে দুইটা মানে আমরা এন্ট্রি করছি এখন দেখা গেল জুয়েল নামে করছে কেউ রাসেল নামে করছে ওই নামটাকে মানে কানেকশন করে নেওয়ার জন্য নামটা মানে আমরা ইউজ করছি আর পাসওয়ার্ড যেটা উনি কি পাসওয়ার্ড দিয়েছে ওইটাকে নেওয়ার জন্য মূলত ওই দুইটা মানে ইউজ করা হয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে অনেকটা কাছাকাছি গেছে তো এখন এইখানে যে এই ফিল্ডে ধরেন আমি কোন একটা ভ্যালু দিলাম আর এই ফিল্ডে আর একটা ভ্যালু দিলাম এই দুইটা যে ভ্যালু দিলাম এই দুইটা ভ্যালু দিয়ে তো আমার তো কোনো একটা কাজ করতে হবে হ্যাঁ সে কাজটা কি করতে হবে ধরেন কাজটা করতে হবে এমন যে ওই নামটা আর ওই পাসওয়ার্ডটা আমার ওই মিল আছে কিনা ওটার সাথে হ্যাঁ যদি মিল থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ তুমি এখন লগ ইন করতে পারবা হ্যাঁ কারণ কথার এমন ছিল হতে পারতো যে আপনি এখানে লগ ইন যখন করবেন তখন একটা অন্য একটা পেজে যাবেন ঠিক আছে না মানে কি ধরেন আপনি আপনার ফেসবুকের প্রোফাইল পেজে চলে গেলেন আপনি লগ ইন করলেন তারপর আপনি ফেসবুকের প্রোফাইল পেজে চলে গেলেন এটা হচ্ছে সেই ঘটনাটা হ্যাঁ যে এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আমি সব জিনিসই দেখাবো তো তার আগে এখন এই জিনিসটা আপনারা আগে ধরার চেষ্টা করেন যে এখানে এই ফিল্টার আর এই ফিল্টার কাজ কি যে একটা দিয়ে আমি একটা নেম নিলাম আর একটা হচ্ছে পাসওয়ার্ড নিলাম আর এটাকে ধরলাম কি দিয়ে এই যে নেম দিয়ে এটার মধ্যে রাখলাম নেমটাকে আর এই পাসওয়ার্ডটার মধ্যে রাখলাম পাসওয়ার্ডটাকে ঠিক আছে এটা হচ্ছে কথা এটা যদি আপনারা মোটামুটি একটু হলেও ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমি তারপরের একটা টপিক দেখাবো মানে বিষয় দেখাবো সেটা হচ্ছে যে ফর্ম এই ফর্মের ক্ষেত্রে কয়েকটা জিনিস ইউজ করতে হয় সেটা হলো কি যে ফর্মের একটা অ্যাকশন থাকে হ্যাঁ একটা অ্যাকশন থাকে আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেটা হলো মেথড হ্যাঁ অ্যাকশন আর মেথড এই দুইটার কাজ হচ্ছে দুই রকম অ্যাকশনের কাজ হলো কি যে যখন আমি এই সাবমিট বাটনে ক্লিক করব
তারপর কি হবে সেটা হচ্ছে তার অ্যাকশনটা আর তার মেথডটা হচ্ছে যে কি ধরনের কাজ হবে হ্যাঁ মানে লাইক যে আপনি অনেক সময় এমন হয় না আপনি মনে করেন যে ফেসবুক কিংবা জিমেইল এগুলো তো আপনারা নিশ্চয়ই সবাই ব্যবহার করেন কিনা বলেন তো আপনারা তো সবাই প্রত্যেকে ফেসবুক ব্যবহার করেন প্রত্যেকে জিমেইলও ব্যবহার করেন তা আপনারা কখনো এটা কি ভেবে দেখেছেন যে আপনার জিমেইলটাতে যে আপনি লগইন করছেন অন্য একজন কেন লগইন করতে পাচ্ছে না পাসওয়ার্ড নাম্বার মিটছে না স্যার এই জন্য পাসওয়ার্ড আর হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কিন্তু যদি এমন হতো যে কোনো কারণে আপনি লগইন করলেন আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা থেকে গেল অন্য আরেকজন যখন আপনার ওই কম্পিউটার থেকে লগইন করতে গেল তখন আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেখতে পেয়ে গেল তাহলে কি এটা কি ঠিক এটা কি ভালো কাজ হতো নাকি খারাপ কাজ হতো খারাপ কাজ হতো স্যার অবশ্যই আমার পার্সোনাল তো ওই ভালো কাজ আর খারাপ কাজটা নিয়ন্ত্রণ করে এই যে এই মেথডটা এই মেথড জিনিসটা এই মেথড জিনিসটা ওটা নিয়ন্ত্রণ করে এই মেথডের এখানে যদি আপনি লেখেন গেট হ্যাঁ তাহলে ওই খারাপ কাজটা হবে আর যদি লেখেন পোস্ট তাহলে ওই ভালো কাজটা হবে এই মেথডটার নামে যদি আপনি মানে যখন ফেসবুক কিংবা জিমেইল ওরা বানিয়েছে তখন ওরা মেথডের জায়গাতে লিখে দিয়েছে পোস্ট এই পোস্ট লিখে দিলে কেউ আর ওই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেখতে পাবে না আর যদি কেউ এই মেথডের জায়গাতে লিখে গেট তাহলে পরে সে দেখতে পাবে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা কি মানে কি কথার কথা এরকম যে আপনি জিমেলে বা ফেসবুকে লগ ইন করলেন কিন্তু অন্য আরেকজন এসে যদি ওই কম্পিউটারটাই ব্যবহার করে তাহলে সে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেখে নিতে পারবে এইখানে যদি গেট লিখে কেউ তাহলে দেখে নিতে পারবে আর যদি কেউ পোস্ট লিখে তাহলে কেউ দেখতে পাবে না তো যারা জিমেল বা ফেসবুক বানিয়েছে তারা এই মেথডটার জায়গাতে পোস্ট লিখে রেখেছে বলে আমরা দেখতে পাই না ঠিক আছে আমরা দেখতে তাও দেখে নিতে পারবে কারণ কি যে আপনি দেখতে পাচ্ছেন না এখানে নেম সমান এখানে যে নামটা দিচ্ছি আর পাসওয়ার্ডের জায়গাটা আমি পাসওয়ার্ডের ঘরে যেটা লিখছি এই যে যখন লগইন নাও ক্লিক করছি এই যে দেখা যাচ্ছে এই যে দেখে নিতে পারছি এই যে দেখে নিতে পারছি এই যে দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ডটা 123 1222 এটা দিয়েছি আমি কিন্তু আমি যখন এখানে জাস্ট শুধু লিখব পোস্ট POST এখন যখন আমি এই পেজটাকে রিলোড দিব রিলোড দিয়ে এখন কোনো একটা ইউজার নেম আর পাসওয়ার্ড লিখব ইউজার নেম আর পাসওয়ার্ড দেন লগইন দেখেন লগইন লিখ এটা আগে এখান থেকে আমাদের মুছে যেতে হবে কারণ এটা অলরেডি ওপেন হয়ে আছে এখন আমি এই পেজটাকে আবার ব্রাউজারে ওপেন করব ওপেন দেখেন এখন আমি ইউজার নেমের জায়গায় একটা নাম দিলাম পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড দিলাম এখন লগইনে ক্লিক করলাম দেখেন আপনি দেখতে পাচ্ছেন আর যদি গেট লিখে রাখতাম তাহলে আমি অবশ্যই এখানে দেখতে পেতাম বা আমি যদি কিছু নাও লিখে রাখছিলাম তখনও তো দেখতে পেলেন দেখা যাচ্ছে এবার তার মানে তাহলে মেথডটার কাজ আপনারা ক্লিয়ার হলো হ্যাঁ বড় হাতের অক্ষর ছোট হাতেরও কাজ করে তবে বড় হাতের অক্ষরে লেখাটা নিয়ম এবার এই অ্যাকশনের বিষয়টাতে আসছি খেয়াল করেন যখন আমি এখানে ক্লিক করছি তখন এখানে একটা হ্যাশ চিহ্ন চলে আসছে হ্যাঁ এখন এখানে আমি কিছু লিখছি এখানে একটা কিছু লিখলাম তখন দেখেন এখানে একটা হ্যাশ চিহ্ন চলে আসছিল কারণ কি এখানে হ্যাশ দিয়ে রেখেছিলাম তাই এই অ্যাকশনটার মানে হচ্ছে কি যে আপনি কোন পেজে যাবেন সেটা এখানে লিখে দিতে হয় তাহলে আমি লিখলাম যে হোম ডট HTML home.html এই পেজে আমি যেতে যাচ্ছি মানে যদি আমার কাজটা ঠিক মতো হয় তখন আমি বলছি home.html এ যাবো এখন আমি একটা কাজ করলাম এই পেজটাকে রিলোড দিলাম রিলোড দিয়ে আমি এখানে একটা নাম লিখলাম এখানে একটা পাসওয়ার্ড দিলাম দেন লগ ইনে ক্লিক করলাম দেখেন এই যে হোম পেজে চলে গেল এই যে হোম হোম নামে কোনো পেজ নাই এখন আমাদের এই যে পেজ নট ফাউন্ড বলছে তো সে কারণে আমরা একটা কাজ করবো যে আমরা একটা হোম পেজ একটা নিয়ে ফেলবো এখানে আমরা একটা কাজ করি নিউ ফাইল করে এই ফাইলটাকে আমরা সেভ করে দিচ্ছি
এটার নামটা আমরা দিয়ে দিচ্ছি হোম ডট এইচটিএমএল। তো যখন আমাদের কেউ লগ ইন করতে পারবে তখন তারা এই হোম পেজটাতে চলে আসবে, এটা হচ্ছে আমাদের কাজ। এখানে আমরা লিখছি যে হোম পেজ, হোম পেজ লিখলাম। লেখার পর আমরা এখানে জাস্ট একটা কাজই করব, সেটা হলো এখানে একটা এইচ ওয়ান ট্যাগ নেব, নিয়ে এখানে জাস্ট বড় করে লিখে দিচ্ছি হোম পেজ। লিখে দিলাম হোম পেজ। এই যখন আমরা এখানে রিলোড দিব তখন দেখবো এটা হোম পেজ। এখন আমরা এখান থেকে ব্যাক করে আবার আগে যাচ্ছি, দেখেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি লিখলাম, তারপর লগ ইন করলাম, দেখেন হোম পেজে নিয়ে চলে গেলাম। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা এরপর যেটা শিখবো সেটা হচ্ছে যে এখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি লিখবো সেটা যদি ঠিক হয় তাহলে আপনাকে এই পেজে নিয়ে যাবে, আর যদি ভুল হয় তাহলে আপনাকে এখানে নিয়ে যাবে না, আপনাকে বলবে। স্যার এটা সেট করব কোথায় স্যার? হ্যাঁ ফার্স্ট আমরা ইউজার নেম পাসওয়ার্ড সেট করব কোথায়? ঠিক, ও এটা আপনাদেরকে শেখাবো আমি এখন অন্যভাবে। সেটা হচ্ছে কি যে আমি এমনি জাস্ট নিজে নিজে একটা স্ট্যাটিক ভ্যালু ধরবো, ধরে এটা শেখাবো, তবে সেটা পরের বিষয়। আগে জাস্ট এখন এটা আপনার এই টুকটা এখন পর্যন্ত শিখেন যে এই বাটনে ক্লিক করলে এই পেজে আমরা যাচ্ছি। তো যাচ্ছি যে পেজে সেটার নামটা আমরা লিখি যে কোথায় বলেন তো, এই যে অ্যাকশনের মধ্যে, এই জিনিসটা এখন শেখার চেষ্টা করেন। ওগুলো আমরা একটু পথ দেখাচ্ছি। আর এখানে হচ্ছে পোস্ট হচ্ছে একটা মেথড, এই পোস্ট মেথডের মাধ্যমে আমরা কি করি এই এক পেজ থেকে মানে ডাটাটা কিভাবে যাবে সেটার ব্যাপারটা আমরা এখানে ঠিক করি। এখন কথা হচ্ছে যে আমরা যদি চাই তাহলে এই পেজে যখন যাব তখন কোন কথাটা লিখে পাঠিয়েছি ওইটাও আমরা ধরতে পারবো। এই জিনিসগুলো আপনাদের শেখাবো, তবে আগে আমরা ফর্মের বিষয়টা আগে ক্লিয়ার হয়ে যাই তারপর ওইটাতে যাচ্ছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন স্যার। অ্যাকশনের পর যে হোম ডট এসটিএমএল দিছি ওটা আমরা ওই যে ফোল্ডারে হোম ডট এসটিএমএল সেভ করছি সেটার জন্য? হ্যাঁ হ্যাঁ, মানে যে পেজে যেতে চাচ্ছি। এখানে স্যার অন্য কিছু দিলে তো আর হবে না, না যে আমি হোমের জায়গায় যদি নিউজ ডট এসটিএমএল দিই তাহলে আমার থেকে ওইখানে নিউজ ডট এসটিএমএল নামে সেভ করতে হবে ফোল্ডারটা? না ফোল্ডার না, ফাইলটা, ফাইলটা সরি, ফাইলটা। তাহলে ঠিক আছে ওটাতে যাবে, নিউজেই যাবে। আপনি যে নামে করবেন ওই নামের ওই পেজে যাবে। এতটুকু হলো এখন মূল বিষয়। তো আমি আমি এখন ফর্মের আরো কিছু দেখাবো, এখন আরো অনেক কিছু দেখাবো ফর্ম রিলেটেড, আপনারা একটু অপেক্ষা করেন। আমরা আজকে শুধু ফর্মের অ্যাকশনের বিষয়ে কোনো ভেতরের বিষয় দেখব না বা ভ্যালিডেশনটা আমরা এখন শিখব না, কারণ আমাদের ফর্মের অনেক কিছু আছে। তো ফর্মটাই আমরা আগে দেখব, এবং ফর্মটা তো আমরা জাস্ট এখন বানালাম কিন্তু আমাদের ফর্মটা তো দেখতে তেমন সুন্দর হয়নি বা কোনো একটু একটা এমনি এলোমেলোভাবে এখানে ফর্মটা চলে আসছে। তো এই জিনিসগুলোকে আমরা সুন্দর মতো সাজাবো কীভাবে এই জিনিসগুলো আগে শিখবো, তারপর আমরা তখন আপনাদেরকে ফর্মের অ্যাকশন নিয়ে আমরা কথা বলবো। ফর্মের অ্যাকশন নিয়ে কথা বলার জন্য আমাদের একটু জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, তো ওই জন্য আমরা ফর্মের অ্যাকশনটা একটু পরে দেখব, মানে ভ্যালিডেট করা বা অন্যান্য বিষয়গুলো। তবে তার আগে আমরা যেটা দেখবো সেটা হলো যে একটা সুন্দর ফর্ম কিভাবে বানাই সেটার ব্যাপারে একটু স্টাডি করবো আমরা। হ্যাঁ দেখেন, যেমন ধরেন এই ফর্মটার দিকে যদি লক্ষ্য করেন, দেখেন এই ফর্মটা একটা জিনিস খেয়াল করেন, এখানে নেম আছে তার নিচে এভাবে আছে, এভাবে এভাবে করে তারা ফর্মটা বানিয়েছে। এখানে দেখেন তারা এই যে ফর্মটা এখানে নিয়েছে, নেওয়ার পর এখানে একটা কাজ করেছে কি যে এখানে একটা আপনার একটু ওরা সুন্দর করে সাজিয়েছে লেখাগুলা। তারপর দেখেন একইভাবে এই কাজগুলো করা হয়েছে, এখানে কোনো অতিরিক্ত কোনো কিছু দেখায়নি তারা, সো এটা আমাদের অত কাজে দিবে না। আমরা তার নিচে একটু আরো যাই যে এখানে আপনাদের অনেকগুলো এই ডকুমেন্ট আপনাদের কেন পড়তে হবে, এখানে হচ্ছে কি যে অনেক কথাবার্তা লেখা আছে যে জিনিসগুলা হচ্ছে আপনার জানতে হবে। যেমন আপনি চাইলে একটা চেক বক্স কিভাবে নিতে পারেন, কিংবা আপনি রেডিও বাটন কিভাবে নিতে পারেন, এই যে এটাতে যেটা চুজ করবেন সেটা সিলেক্ট হবে, কিংবা আপনি মনে করেন যে আরো অনেক কিছুই এখানে দেখানো হয়েছে সে বিষয়গুলো আপনি এখান থেকে স্টাডি করবেন, এটা কাজ আপনাদেরকে একটু পরেই দিব আমি। তো এই যে ধরেন কেউ যদি আপনি রেডিও বাটন নিতে চাইতেন তাহলে যে ইনপুট লিখে টাইপটা রেডিও করতে হয়, তারপর আপনার এখানে তার একটা লেভেল থাকে আর তার একটা হচ্ছে কি থাকে আবার আর একটা যে নেন সেটার জন্য। তবে যখন রেডিও বাটন নেওয়া হয় তখন এটাকে কি করা হয় যে
এটা নেমটা সবার জন্য সেম থাকে, হ্যাঁ সবার জন্য সেম থাকে। যেমন এখানে তিনটা বিষয় আসছে, হ্যাঁ যে মেল ফিমেল এন্ড আদার্স, তো ধরেন এটা আপনি নিতেন এখানে, তাহলে কি করতে হতো আপনাকে দেখেন, আপনাকে এখানে জাস্ট এভাবে নিয়ে এই যে আমরা পেস্ট করে দিই, এবং যদি আমরা এখন আউটপুটটার দিকে যাই দেখবো একটা রেডিও বাটন তৈরি হয়ে গেছে, যদি দেখেন মেল ফিমেল যে এরকম করে রেডিও বাটন তৈরি হয়ে গেছে। তো শুধুমাত্র এটা মাথায় রাখেন যে রেডিও বাটনের জন্য আপনার টাইপটা হচ্ছে রেডিও, টাইপ হচ্ছে রেডিও, এই যে এখানে দেখতে পাবেন টাইপ যখন রেডিও দিবেন তখন রেডিও বাটন হয়ে যাবে, আর চেক বক্সের ক্ষেত্রে চেক বক্স লিখবেন তখন দেখবেন এরকম চেক বক্স হয়ে গেছে। মানে রেডিও বাটন এবং চেক বক্সের মধ্যে পার্থক্য হচ্ছে কি, যে রেডিও বাটনে ধরেন তিনটা অপশন আছে, তার মাঝে যেকোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন, বা ধরেন দুইটার মাঝে একটা সিলেক্ট করতে পারবেন। আর চেক বক্সে হচ্ছে কি আপনি কয়েকটা একসাথে সিলেক্ট করতে পারবেন, একটা দুইটা তিনটা চাইলে সবগুলো সিলেক্ট করতে পারবেন। তো আপনার কোনটা লাগবে ব্যবহারের জন্য দরকার সেটা বেস করে আপনি তৈরি করবেন। হ্যাঁ দেখেন এলিমেন্টস এর ক্ষেত্রে দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে যে আপনি কিভাবে এই এলিমেন্টস গুলো নিয়ে কাজ করবেন। এই যেমন ধরেন ইনপুটের মধ্যে লেবেল আছে, তারপর সিলেক্ট ট্যাগ আছে, তারপর টেক্সট এরিয়া আছে কিংবা বাটন আছে, তারপর ফিল্ড সেট আছে, লেগিন্ড আছে, ডাটা লিস্ট আছে, আউটপুট আছে, অপশন আছে, আউটপুট গ্রুপ আছে। আপনারা এখন যেটা করবেন কাজ, সবাই একটা ফর্ম বানাবেন, যে ফর্মের মধ্যে এই সব বিষয়গুলো নিয়ে স্টাডি করবেন। মানে এই সব বিষয়ের গুলো একটা একটা করে আপনারা সবাই নিবেন, এইগুলো এখান থেকে নিবেন সবাই, যে এই লিঙ্কটা থেকে নিবেন, নিয়ে একটা ফর্ম বানাবেন। ফর্মটা বানিয়ে সাজানোর বিষয়টা আমি আপনাদেরকে পরে একটু পরে আবার সেকেন্ড পার্টে আজকের ক্লাসে দেখাবো। যে কাজটা করবেন এই সব বিষয়গুলো নিয়ে একটা ফর্ম বানাবেন, ফর্ম বানিয়ে আমাকে দেখাবেন, এটা হলো এখনকার কাজ। ওকে সবাইকে আমি এটা শেয়ার করে দিচ্ছি লিঙ্কটা। সবাই এই লিঙ্কে যান, লিঙ্কে গিয়ে এখান থেকে সকল বিষয়গুলো নিয়ে একটা ফর্ম বানান, সবাই ফর্ম বানান, দেখি আপনারা কেমন ফর্মটা বানাতে পারছেন। স্যার এখানে স্যার এই যে লেভেলটা স্যার এনারা একভাবে নিছে আর আমরা তো আরেকভাবে নিছি স্যার, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন স্যার একটু? স্যার আমি যেটা বলতে চাচ্ছি বলেন, যেমন স্যার এই যে এনারা এখানে আছে যে এই যে লেভেল ফর, আমরা তো জাস্ট লেভেল নিয়ে ডাইরেক্টলি দিয়ে দিই স্যার, এবং আপনি লেভেল ফর এর ওটা ভুলে যান, ওটা ওইটুক লিখবেন না, বাদ দেন জি স্যার। আপনি আমি যেভাবে দেখেছি ওভাবে করেন, কোনো ভুল নাই। ওখানে ওরা অতিরিক্ত নিয়েছে ফর দিয়ে, কি করা হয় জানেন, ওই ফর কথাটার পর যেটা থাকে ওই কাজটা কোনো কাজই করে না, ওটা দিয়ে মানে মনে রাখার জন্য যেটা কি কারণে লেভেলটা নিয়েছি, মানে ওখানে ওটা দিয়ে বোঝাচ্ছে যে ফর কার্স, মানে কারের জন্য এই লেভেলটা নিয়েছি, কিন্তু ওই ফর লিখে যে কার্স লিখলেন এই কথাটা কোনো কাজই করে না কোডের মধ্যে, ওই জন্য আমি যখন কোড আপনাকে দেখালাম তখন আমি ওটা লিখিনি। আমার কথাটা বুঝতে পেরেছেন উত্তম কুমার? জি স্যার, জি স্যার। তাহলে আপনি এখন আমি যেভাবে করি সেভাবে করতে থাকেন, আপনি চাইলে ফরটা দিতেও পারেন, না দিলে কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে স্যার। এটাই পুরা কোড
কি অবস্থা আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা আমি মনে হয় এমনি কথা বলছিলাম মিউট হয়ে আপনাদের কারো হয়েছে কি কাজটা মানে এখন আমি আরেকটু বিষয় কিছু দেখাবো যদি আপনাদের হয় স্যার আমার কাছে একটু কঠিন লাগতেছে স্যার কঠিনটাকে আরো সহজ করে দেবো কঠিনকে আরো সহজ করে দেবো স্যার আমার মনে হয় যে প্রত্যেকটা ট্যাগের কোন ট্যাগের কি কাজ ফর্মের জন্য ওইটা মনে আমি তো স্যার একদম বিগিনার কারণ দেখা যাচ্ছে যে মানে এর আগে তো কোনো নলেজ নাই এই জন্য স্যার আমার জন্য কঠিন লাগতেছে আর অন্য অন্য তো দেখা যাচ্ছে অনেকজনই এর আগে কাজ করছেন বা ফর্ম করছেন এই জন্য ওনাদের একটু অভিজ্ঞতা আছে কারণ হচ্ছে যে ধরেন ওইটুক যেটুক আমি দেখালাম ওইটুকটা শিখতে পারলেন কিনা এটা হচ্ছে মূল স্যার আমি যে ফর্মটা দেখিয়েছিলাম ওর সাথে আরো কিছু সংযোজন করেছি কারণ কি ওটাকে আবার দেখাবো নাকি দেখান সমস্যা নাই দেখান আমি আপনাকে আগে দেখাইছিলাম ডেট অফ বার্থ তারপর এটা হচ্ছে চুজ অপশন আর এটা হচ্ছে টেক্সট এরিয়া আর ইমেলের জন্য ছাড়া একটা অপশন না হয়েছে কিন্তু এটা যদি আমি পরবর্তীতে ভুল ইমেল আইডি দিই এবং সাবমিট করি তাহলে আমার এখানে নিচ্ছে না যখন আমি সঠিক ইমেল আইডি দিচ্ছি ঠিক তখনই নিচ্ছে আর পাসওয়ার্ডের এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না ভেরি গুড আর এখানে এক্সট্রা একটা প্লিজ ইনপুট অল ডাটা আর সাবমিট এবং রিসেট খুব সুন্দর তবে আমি আমি একটা জায়গায় একটু বুঝতেছি না সেটা হচ্ছে আমি বলতেছি এটা ওই ডাটা লিস্টের বিষয়টা আমি তেমন বুঝলাম না বিষয়টা কি ডাটা কি এই আপনি যেটা দিয়েছেন আর কি যেখান থেকে দেখে দেখে করতে হবে ওখানে একটা ডাটা লিস্ট ওটা আর কি বুঝতেছি না ওকে ওকে আমি এখন দেখাবো আমি আবার আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের ফর্ম এটা হচ্ছে আমাদের কোড আর আমাদের কিছু কথা ছিল এখানে যে অনেকগুলো ইনপুট ট্যাগই আপনারা বুঝবেন না এখানে হ্যাঁ অনেক বিষয় আছে এখানে মধ্যে আমরা একটা একটা করে নিব আর আপনাদেরকে একটা একটা করে দেখাবো ইনপুটটা আমরা অলরেডি দেখেছি লেভেলটাও আমরা দেখেছি হ্যাঁ আর মনে করেন সিলেক্ট নামে একটা ট্যাগ আছে এই ট্যাগটার কাজ কি সেটা আমরা এখন আপনাদেরকে বলবো সিলেক্ট হচ্ছে কি যে অনেকগুলার মাঝে থেকে আপনি যখন বাছাই করে একটা নেবেন ওইটাকে সিলেক্ট ট্যাগ বলে হ্যাঁ যেমন ধরেন আপনি একটা কি বলবো যে ধরেন ডিস্ট্রিক্ট আছে কয়েকটা ডিস্ট্রিক্টের মাঝে থেকে আপনি একটা বা ডিভিশনের মধ্যে থেকে কোনো একটা ডিভিশন সিলেক্ট করবেন তখন আমরা এইটার কাজ করি যেমন ধরেন এটা করা খুবই সহজ আপনার হচ্ছে কি করতে হয় এখানে গিয়ে ধরেন আপনি কি করলেন যে আপনি এখানে একটা সিলেক্ট ট্যাগ নিলেন তার জন্য মনে করে একটা প্রথমে লেভেল নিব ধরেন এখানে লেভেল নিয়ে বললাম যে সিএইচ ডাবল এস চুজ ডিস্ট্রিক্ট
স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন দেন আমি যখন এই লেভেল ট্র্যাকে ব্যবহার করেছি তখনও কাজ করছে আবার লেভেল ছাড়া যখন আমি শুধু সুজ ডিস্ট্রিক্ট দিয়েছি তখনও কাজ করছে এখন লেভেলটা না দিয়ে ঠিক লেভেল লিখলে আপনি এটার মধ্যে কোনো সিএসএস অ্যাড করতে পারবেন না হলে তো পারবেন না এটা হচ্ছে ঝামেলাটা আপনি যদি এমনি লিখেন তাহলে সিএসএস আপনি অ্যাড করতে পারবেন না কিন্তু যখন লেভেলের মধ্যে নেবেন তখন এটা কালার টালার বা অন্যান্য কিছু চেঞ্জ চেঞ্জ করতে পারবেন এটাই এটা হচ্ছে তো আমি ধরেন সিলেক্ট একটা নিব এখন সিলেক্ট লিখবো সিলেক্ট লেখার পর সিলেক্ট ট্যাগের মাঝে আপনাকে অপশনগুলো দিতে হয় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিলেক্ট ট্যাগের মাঝে এটা একটা আইডি দিল তারপর একটা নেম দিল নেম মানে কি এই নেমটাই দিয়েই ধরবো আমরা তাই এই নেমটা হচ্ছে সেই নেম যেটা দিয়ে আমরা ধরবো আর আইডি দিয়ে একটা আইডি ধরেছে তাই তো এই নেমটা দিয়ে আমরা ধরবো মানে এই নেমটা দিয়ে এই সিলেক্টের মধ্যে থেকে যাকে চুজ করব সেটা আমরা ধরতে পারবো আর অপশনের মধ্যে ভ্যালু দিয়ে এটার হচ্ছে ভ্যালু মানে এই লেখাটার ভ্যালু হচ্ছে বলবো এই লেখাটার ভ্যালু হচ্ছে এটা এই লেখাটার ভ্যালু হচ্ছে এটা সো এখানে দেখেন ভ্যালু আপনাদেরকে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব সিলেক্টের মধ্যে এখানে আমরা একটা নেম দিয়ে দিব ধরেন নেম দিয়ে আমরা এটার নাম বললাম ডিআইএস টিআরআই সিডি ডিস্ট্রিক্ট এবার এখানে আমরা কি করব অপশন দেব অপশন দিলাম একটা এখানে অপশনের মধ্যে আমরা ভ্যালু দেব ভ্যালু ধরেন বললাম বললাম যে এখানে খাগড়াছড়ির জন্য কে এইচ এ জি আর এখানে ধরেন ফুল খাগড়াছড়ি থাকবে যাই হোক স্পেলিং ভুল হতে পারে তো এখানে আমরা আরো কিছু অপশন দিতে পারি আমরা আরো কিছু অপশন দিতে পারি প্রতিটা আলাদা আলাদা ধরেন এখানে সি টি জি চিটাগং দুইটাই দিলাম দিয়ে আমরা যদি এখন আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখবো আমাদের এখানে চুজ অপশনের কথাটা লেখা থাকবে এখানে দুইটা ডিস্ট্রিক্ট এটা হচ্ছে আমাদের সিলেক্ট অপশনের কাজ যেখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস অনেকগুলোর মাঝে থেকে বাছাই করে নিতে পারবো এটাকে বলছে এই কারণে আমরা লিখি এইটা এই ফর্মটা এইভাবে ব্যবহার করি আচ্ছা একটা কাজ করি আমি হ্যাঁ ধরেন এই জিনিসটা আমাদের এইখানে এক কোণার মধ্যে আছে ফর্মটা ফর্মটা আমরা সেন্টারে নিয়ে এসে রাখি এটা করার জন্য কি করতে হবে জানেন খুব সিম্পল একটা বিষয় সেটার জন্য আমরা একটা কাজ করব এখানে আমরা একটা স্টাইল অ্যাড করবো এই জনের জন্য দিয়ে আমরা বলবো যে টেক্সট লাইন সেন্টার করব লেখাটা সেন্টারে চলে আসবে আর যে ডিপটা আছে মানে এইটাকে একটা ডিপের মধ্যে নেব এই ডিপের মধ্যে ফর্মটাকে নেব হ্যাঁ এটা দিয়ে আমরা করতে পারি অথবা আর একটা কাজ করতে পারি সেন্টার করতে পারি তো ডিপ নিলে একটু দেখতে ভালো লাগবে এর জন্য আমরা লিখবো স্টাইল স্টাইল লিখে মার্জিন জিরো অটো এই কথাটা লিখলে সেন্টারে চলে এই ফোনটা নষ্ট হয়ে যাচ্ছে তো হয়েছে তো কেন আপনারা আছেন না সবাই জি স্যার আছেন স্যার জি স্যার আছি আপনারা কাজটা তো করছেন সবাই ঠিক না জি স্যার আমি যেখানে ছিলাম আমরা জাস্ট মার্জিন জিরো অটো স্টাইলে মার্জিন জিরো অটো দিলে ডিপটা সেন্টারে চলে আসার কথা ও বুঝতে পেরে
আছে এটা হাইড ওয়াইড দিনই তো এজন্য ওয়াইড হচ্ছে ধরেন আমি এখানে দিলাম 400 পিক্সেল আর হাইট 500 এখন আমরা এখানে জাস্ট একটা ব্রাউজার ওপেন করব এ মোটামুটি সেন্টারের দিকে আসছে ফুললি আসেনি সেন্টারে তারপর আসছে এখানে আরেকটা কাজ করব বর্ডার একটা দিব 1 পিক্সেল সলিড গ্রে এগুলো স্টাইল আমরা আগেও আপনাদের শিখিয়েছি আগের দিনও এখানে হয়ে গেল তো এখন এই লেখাগুলো এটার সাথে একদম ঘেঁষে ঘেঁষে আছে এটা ছাড়ানোর জন্য জাস্ট এটা প্যাডিং এড করলেই কাজ করবে এটা ঠিকঠাক মতো আমরা ওটাও করে দেব তবে এটা আমাদের এত বড় দরকার নাই এখানে আমরা এটা দিয়ে দিই 300 পিক্সেল আর এখানে একটু সব দিক থেকে প্যাডিং এটা দিয়ে রাখি যে 20 পিক্সেল লেখাগুলো ঘেঁষে ঘেঁষে থাকবে না ছেড়ে ছেড়ে থাকবে তো এটা হচ্ছে ব্যাপারটা যে এখানে আমরা এটা এটা দেখালাম আপনাদের আমি তারপরের বিষয়টা দেখি আমাদের ডকুমেন্টেশনে বলছে যে সিলেক্টটা আপনারা শিখে ফেললেন এবার হচ্ছে যদি কাউকে সিলেক্টেড রাখতে চান ধরেন কথার কথা এমন করলেন যে এখানে আমরা অটোমেটিক্যালি কি হচ্ছে যখন এই পেজটাতে ওপেন হচ্ছে তখন এই খাগড়াছড়িটা সিলেক্টেড হচ্ছে তো আপনি চাচ্ছেন যে না চিটাগংটা যেন সিলেক্টেড থাকে তাহলে শুধুমাত্র এই চিটাগং এর এটার ক্ষেত্রে এখানে গিয়ে লিখে দিতে হবে সিলেক্টেড সিলেক্টেড কথাটা যদি লিখে দেন তাহলে যখন প্রথমবার ওপেন হবে আপনার ফর্মটা তখন ওই ডিস্ট্রিক্টটা সিলেক্টেড থাকবে এখানে চিটাগং এখানে সিলেক্টেড আছে ধরেন এখানে আপনার আরেকটা যদি ডিস্ট্রিক্ট থাকতো ধরেন এখানে আপনার ঢাকা আছে ডিএইচকে এখানে লিখলেন ডিএইচকে ঢাকা তাহলে আপনার সিলেক্টেড আছে চিটাগং দেখেন সিলেক্টেড থাকবে চিটাগং ঢাকাও দেখাবে ঢাকা আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন আপনি যদি ঢাকাকে সিলেক্টেড রাখতে চান তাহলে এই সিলেক্টেডটা এখান থেকে কাট করে আপনাকে এইখানে দিয়ে দিতে হবে ঢাকার সাথে তাহলে এখন যখন রিলোড দিবেন ঢাকা প্রথমে সিলেক্টেড থাকবে আপনি বাছাই করে অন্য একটা জেলা সিলেক্ট করতে পারেন তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট অপশনটা হ্যাঁ এবার আমরা সিলেক্টের পরে আরেকটা অপশন দেখব সেটা হচ্ছে যে এটা অনেক রকম ভাবে এক্সাম্পল দিয়েছে আপনারা দেখে ফেলবেন এখন কেউ যদি একটু বড় একটা আপনাদের টেক্সট লেখার দরকার হয় হ্যাঁ টেক্সট লিখতে চাচ্ছেন কথার কথা অনেক বড় একটা টেক্সট তখন আমরা টেক্সট এরিয়া ব্যবহার করি টেক্সট এরিয়ার কিছু সুবিধা আছে সেটা হলো কি যে টেক্সট এরিয়াটা আমরা টেনে বড় করতে পারি এই জন্য আপনাকে টেক্সট এরিয়া নিতে হয় অনেক সময় আমরা মেসেজ লিখি না মেসেজ ওই জন্য আমাদের টেক্সট এরিয়া নিতে হয় টেক্সট এরিয়া নিয়ে এখানে যদি আপনি একটা লেভেল দিয়ে দিতে চান এই টেক্সট এরিয়ার সাথে একটা লেভেল দিলেন যে ENT or enter message আমি যদি আপনি আউটপুট দেখেন দেখবেন এখানে একটা টেক্সট এরিয়া আসছে এইটাকে আবার ছোট বড় করা যায় এভাবে তো ছোট বড় করতে পাচ্ছেনই আবার আপনি চাইলে এই কোডের মাধ্যমেও প্রথমবার যখন ওপেন হবে তখন ছোট বড় করে রাখতে পারবেন এটার জন্য বিভিন্ন ধরনের প্রপার্টি আছে ওগুলা এই যে এখানে দেখতে পারবেন কলাম রো এগুলো অ্যাড করা যায় হ্যাঁ এই কাজগুলো আছে এবার আপনাদের এখানে একটা বাটনের কথা বলেছে বাটনটা আমরা পরে আপনাদের শেখাবো বাটনটা এখন শেখাচ্ছি না ফিল সেটটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ফিল সেটটা হচ্ছে কি ফিল সেট এবং লেগিন ফিল সেট আর লেগিন এটা কি জিনিস এটা হচ্ছে যে যখন আপনারা মনে করেন একই টাইপের ডাটা ব্যবহার করা হয় গ্রুপ অফ ডাটা তখন এটা ব্যবহার করা হয় হ্যাঁ গ্রুপ অফ ডাটা এটার ক্ষেত্রে কি হয় যে এরকম ধরনের যে এরকম ভাবে ফর্মটা বানাতে যাচ্ছেন যে উপরে একটা কথা লেখা থাকবে তার নিচে এভাবে ফর্মটা থাকবে তখন যে কথাটা টাইটেলে থাকে ওটাকে লেগিন্ডের মধ্যে দিতে হয় এই যে দেখেন লেগিন্ডের মধ্যে টাইটেলটা দিয়েছে আর ফিল সেটের মাঝে ফুল কোডটুককে দিয়ে দিতে হয় ধরেন এই পুরো কোডটুক যদি আপনি কপি করেন এই কোডটুক তাহলে আপনি এখানে দেখতে পারবেন কি যে ঠিক ওই রকম যেটা বললাম আমি এই যে এটুক ফুল কোড যদি আপনি এখানে নেন আউটপুটটা যদি দেখেন ওই যে সুন্দর মতো একটা দেখতে পারবেন ফিল সেট ডাটা এই যে দেখেন এইভাবে সুন্দর মতো চলে আসছে ঠিক আছে তো এই যে ফিল সেটের এটা হচ্ছে কাজ যে ওপরে লেগিন্ডের মধ্যে থাকে এটা আর ফিল সেটের মাঝে লিখলে এটাকে আপনি এভাবে সুন্দর মতো করতে পারবেন এখানে অনেক কাজই আপনি করতে পারবেন মানে আমরা কথা কথা পুরো ফর্মটাকে এটার মতো করে বানাতে পারেন চাইলেও হ্যাঁ এইচটিএমএল ফর্মটাকে তো এখন আমি অনেক কথাই বললাম
আপনারা এখন আমাকে একটু বলেন যে এই জিনিসগুলো কি আপনারা ধরতে পারছেন নাকি কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন, তাহলে আমি অন্য একটা স্টাইলে আপনাদের বোঝাবো। মানে যদি আপনাদের কোনো জায়গায় কোনো মানে কঠিন মনে হয় তাহলে কোন জায়গাটা কঠিন লাগছে ওটা আমাকে বলেন, তাহলে ওটাকে একটু সহজ করার চেষ্টা করবো আপনাদের। না স্যার এখন ঠিক আছে স্যার, ওকে এখন বুঝতে পারছি। তাহলে পরে আপনাকে আবার ওই ফর্মের কাজটা করতে হবে। হ্যাঁ ওকে স্যার এখন পারবো। ওকে ভেরি গুড, তাহলে এখন ফর্মটা আপনারা আবার করা শুরু করবেন। তো আমি মোটামুটি এইটুক জিনিসগুলো আপনাদেরকে বললাম। তো এই ফর্মগুলোকে আরো এক্সক্লুসিভ ডিজাইনে কাজগুলো করা যায় তখন আপনাদের সিএসএস লাগে। তো আমরা যখন সিএসএস শুরু করব তখন জিনিসগুলো আপনাদের কাছে আরো বেশি মজার হবে। তো আজকে আমি আপনাদের এই ফর্মের সাথে সাথে আরো কিছু জিনিস দেখাবো। হ্যাঁ ফর্মের কিন্তু আরো কিছু কাজ আছে সেগুলো দেখাবো, তারপর আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে অডিও এবং ভিডিও প্লে করতে হয় এটাও দেখিয়ে দিব আজকে ভাবছি। কারণ কালকের মধ্যে আমাদের যদি HTML টা শেষ করতে হয় তাহলে আমাদের আরো অনেক কাজ করতে হবে। হ্যাঁ তো আপনারা করতে কাজটা হলে আমাকে কোড টাইপ করি, করার পরে আবার রিফ্রেশ দিতে গেলে ব্রাউজারে তখন আমার সাবলাইনটা ওই ব্যাকগ্রাউন্ডে চলে যায়, এটা কি সবসময় সামনে রাখার কোনো ওই আছে? সামনে রাখবেন? হ্যাঁ মানে আমি যখনই রিফ্রেশ করতে যাই তখনই ওটা আবার ওই ব্যাকগ্রাউন্ডে চলে যায়। ও হ্যাঁ ওটা ব্যাকগ্রাউন্ডে চলে যায়, এটাই টাইপ টু আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। ওটা আমি সামনে রাখার প্রয়োজন পড়েনি কখন, ওটা সার্চ করে দেখিও নি, ওটা রাখা যায় না মনে হয়। আরেকটা বিষয় স্যার, ওই নোটপ্যাড প্লাস প্লাসে আল্ট্রা ডি দিলে এক লাইন না এক লাইন এক লাইন কপি হয়ে আসে, কিন্তু এই রকম কোনো ওই আছে সাবলাইনে? মানে আমি যদি কোন একটা যেমন লেবেল লিখি এবং লেবেল লেখার পরে যদি আমি অল্টার ডি দিই তাহলে সাবলাইন সরি নোটপ্যাড প্লাস প্লাসে ওটা আমার পরের লাইনে আবার ওই সেম একই লেখা কপি হয়ে যায় পুরোটা। ওকে আমি আপনাকে একটা লিংক দিচ্ছি শর্টকাট গুলো দেখার জন্য। এই যে আমি একটা লিঙ্ক দিলাম, এই লিঙ্কে সব শর্টকাট গুলো লেখা আছে, এগুলো দেখে আপনি সবগুলো অ্যাপ্লাই করেন, সবই আছে যা যা দরকার সব আছে। এই শর্টকাট গুলো পড়েন, মানে কিবোর্ডের শর্টকাট সব লেখা দাও। ঠিক আছে স্যার, আর এখন আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর যাদের বাকি আছে তাদেরটা দেখবো, আর আমি ওই নতুন অডিও ভিডিও কিভাবে ইউটিউব থেকে ভিডিও প্লে করতে হয় এই সব বিষয়ের কোড গুলো দেখাবো। ঠিক আছে তাহলে এখন একটা ব্রেক। অনেকে কিছু বাকি রেখেছেন, কথা হচ্ছে যে জিনিসগুলা আপনারা যদি ক্লিয়ার না হন আমাকে কিন্তু এখন বলতে পারেন। আমি অনেকের কাছ থেকে কোনো প্রকার রেসপন্স পাইনি। হ্যাঁ লাইক মনে করেন প্রাবণ চাকমা, তারপর রিপন নাথ, তারপর রিমন তালুকদার, তারপর MD আশরাফ, তারপর কামাল উদ্দিন সজীব, তারপর রাফি, তারপর হচ্ছে বিটন চাকমা, তারপর আরিফ, কারোর কাছ থেকে রেসপন্স পাইনি। এখন কথা হচ্ছে যে আপনারা যদি, আমি কিন্তু চাইলে ক্লাস এভাবে কন্টিনিউ করে আমার দায়িত্ব পালন করে আমি বলতে পারি যে আপনাদের কোর্স কমপ্লিট। হ্যাঁ আমি যা পড়ালাম পড়ালাম, আপনারা কেউ কোনো রেসপন্স করলেন না, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। হ্যাঁ তাহলে কি হবে, আপনারা কোর্স শেষে মানে শূন্য হাতে ফিরে যাবেন। এই জন্য আমি আগে কিন্তু অনেক কয়টা ব্যাচ আপনাদের চিটাগাংয়ের ব্যাচ পড়িয়েছিলাম। ওদেরকেও কিন্তু আমার পড়ানোর স্টাইলটা ছিল কি, আমি এক লাইন যদি আপনাদের শেখাই ওই এক লাইনের কোডই আপনাদেরকে করতে বলি। এটা আপনাদের খারাপ লাগতে পারে অনেক। হ্যাঁ দেখেন দেখেন অবশ্যই দেখেন, কিন্তু আপনি যদি না করেন, হ্যাঁ ভাবতে পারেন অনেকে যে এটা তো সহজ জিনিস। মানে দুই দুই রকমের লোক থাকতে পারেন, একদল ভাবছেন যে এটা অনেক সহজ আমি তো পারি, আর একদল ভাবতে পারেন আরে অনেক কঠিন। দুই দলই আমাকে বলেন। আমি
ঠিক আছে হ্যাঁ আপনার কাজটা সুন্দর হয়েছে হ্যালো জুবাই তুই কি কল দিয়েছিস নাকি হ্যালো আপনাদের মাঝে যার কাছে এগুলো নন জানা বিষয় তাদের কোনো তার ব্যাপারে আমার কোনো কথা নাই কিন্তু যারা জানেন না তাদের ব্যাপারে কথা যে এখন আপনাদের মাঝে থেকে আমি আপনারা দেখতে পাচ্ছি 14 জন উপস্থিত আছেন সজীব চৌধুরী আপনি বাদ হ্যাঁ বাকিদের কথা আমি বলছি প্রথম এক এক করে বলছি সবাই একটু রেসপন্স করবেন নাহলে তো আপনি ক্লাসে উপস্থিত না এটা আমাকে বুঝতে হবে হ্যাঁ আরিফ আপনার কি খবর আরিফ আপনি আছেন কি আরিফুল্লাহ ও আপনাকে তো কথা বলতে বললে আবার আপনি আটকে যাবে আপনার আচ্ছা আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম আপনার খবর কি স্যার আমি আছি স্যার ক্লাসে দেখি স্যার ও আপনি দেখছেন কিন্তু কিছু করতে পারার মতো অবস্থায় নাই নাকি স্যার ইনশাআল্লাহ কালকে থেকে স্যার পারবো ওকে পারফেক্ট ঠিক আছে আপনি ক্লাস মিস দিবেন না কালকে আসবেন মোহাম্মদ মঈনুদ্দিন আপনার কি অবস্থা আপনি কি জিনিসগুলো কি আগে থেকে পারেন আপনার নাকি আপনি কিছু করছেন বা করছেন না এটা একটু বলেন তো না আসলে মোটামুটি যেটা মানে দিছেন মনে হয় বুঝছি কন্টাক্ট ফর নিয়ে তো মনে হয় আগে থেকে মানে মনে হয় কিছুটা আইডিয়া আছে আর কি কিছুটা দিছেন মনে হয় পুরো পুরি আছে ওকে পারফেক্ট ঠিক আছে ওকে নো প্রবলেম সমস্যা না আপনি জানলে ভালো হ্যালো স্যার বলেন আমি জানি আপনাকে মানে দ্বিতীয় ক্লাসে মনে একটা কথা বলছিলাম কন্ডাক্ট পড়াকে মানে এপিএ নিয়ে বুঝছেন সেমিস্টার মনে করেন আমার মানে আসার জন্য আছে ওইটা আমি কত কাল রাতে মানে সাকসেস হয়েছে আর কি ওকে তাহলে তো খুবই ভালো কথা পারফেক্ট এখন আমি আসছি আরেকজনের কাছে সেটা হচ্ছে যে কবিরউদ্দিন সজীব আপনার কি অবস্থা কবিরউদ্দিন সজীব জি স্যার আমি ক্লাসগুলো করতেছি স্যার করছেন তো আজকে কাজটা করেছেন নাকি আপনি এটা পারেন আগে থেকে স্যার আমি করতেছি স্যার ওকে পারফেক্ট ঠিক আছে আর আশরাফ উদ্দিন যিনি আশরাফ উদ্দিন ওকে নুরুল আমিন আপনার আরে কাজটা আমি আগে থেকে পারি কিন্তু আপনার ক্লাসের সময় থাকতে পারিনি আজকে ওকে নো প্রবলেম কোনো সমস্যা নাই কিন্তু আপনি নিয়মিত ক্লাসে থাকবেন আর জিনিসটা যদি আপনি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে ভিডিওটা প্লে করে একবার দেখে নেবেন বাসায় জি ঠিক আছে আর হচ্ছে এবার রিমন তালুকদার আজকে আপনার কি হয়েছে বলেন তো রিমন তালুকদার আপনি আজকে স্টক হয়ে আছেন কোনো কথাবার্তা বলছেন না রিমন মনে হয় এখনো কোনো প্রবলেম আচ্ছা রিপন রিপননাথ আপনার কি খবর আপনি তো অনেক অ্যাক্টিভ ছিলেন ক্লাসে আপনার খবর কি রিপননাথ জি স্যার ভালো করেছেন কাজ দেখাবেন না নাকি করেন নি ও ওটা আপনি ছিলেন ওকে ধন্যবাদ ঠিক আছে সমস্যা নাই কথা কাজগুলো করতে হবে হ্যাঁ তারপর এবার আমি আরেকজনের কাছে যেতে চাই প্রাবণ চাকমা প্রাবণ চাকমা আপনার কি খবর প্রাবণ প্রাবণ জি স্যার আপনি কি দেখালেন নাকি হ্যাঁ আমি দেখাইনি ও দেখাতে পারবো হ্যাঁ 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 অবশ্যই মানে আমি কারণ আমি সবার কাছ থেকে একটু কনফার্ম হতে চাচ্ছি নাহলে আমি দেখালে আরো কঠিন টপিকে চলে গেলে তখন আপনারা হঠাৎ করে বলবেন স্যার এটা তো বুঝিনি তখন বিপদ হবে তো আমাকে আবার ফিরে আসতে হবে এখানে হ্যাঁ দেখান আপনি হ্যালো হ্যাঁ আপনার স্ক্রিন এখনো লোড হচ্ছে হ্যাঁ হয়েছে বাহ চমৎকার আপনি কাজ করেছেন তো আমি HTML আর CSS সম্বন্ধে অনেক কিছু টুকটাক করেছি আগেও আর চেষ্টা করতেছি স্যার আপনাদের কিছু শিখবো আর কি ওকে ওকে এটা রিভিউ করতে করতে জিনিসগুলো আপনাদের কাছে আরো মানে সহজ হয়ে যাবে হ্যাঁ মানে কথা হচ্ছে যে এখন একটু করে এগুলো যদি একটু একটু করে না করেন তাহলে পরে আপনি আগে জানেন কিন্তু আমি এখন নতুন নতুন কিছু টপিক কিন্তু এর মাঝে অ্যাড হতেই থাকবে হ্যাঁ তখন আপনার জিনিসগুলো কঠিন হয়ে যাবে যদি না আপনি ঠিকঠাক মতো পড়েন ওকে
ঠিক আছে, তো আমি এখন আপনাদের মোটামুটি দেখলাম সবার কাছে রেসপন্স, এবার আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি, আপনারা আমার স্ক্রিনটা দেখেন। এখন আমি আবার কিছু কাজ দেখাবো এখন। আমি যেটা বলছিলাম, আমাদের ফর্মের ক্ষেত্রে মানে মোটামুটি সিএসএস ছাড়া আমাদের ফর্ম এখন এই মোটামুটি ফর্মের যতগুলো এলিমেন্ট আছে সবগুলাই দেখানো হয়ে যাচ্ছে। এই যে এই বিষয়গুলো যদি আপনারা জেনে ফেলেন তাহলে আর ফর্মের কোনো কিছু থাকে না। তো আপনারা এই ফর্মের এই বিষয়গুলো দেখে ফেলবেন, এই কাজটা আপনাদের থাকলো এখনকার মতো মেনলি। এখন আমরা চলে যাব মিডিয়া। হ্যাঁ, মিডিয়াতে এই মিডিয়া বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা এইচটিএমএল এর ক্ষেত্রে, মাল্টিমিডিয়া যেটাকে বলি আমরা। সেটা হচ্ছে কি যে আমরা এটার মাধ্যমে কি করতে পারি, যে আমরা অডিও প্লে করতে পারি কিংবা ভিডিও আমরা প্লে করতে পারি। হ্যাঁ, অডিও কিংবা ভিডিও এগুলো আমরা প্লে করতে পারি, ঠিক আছে, এইচটিএমএল এর মাধ্যমে। তো ভিডিও অডিও প্লে করার জন্য আপনার অবশ্যই একটা ভিডিও কিংবা অডিও ফাইল লাগে, এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, ভিডিও কিংবা অডিও একটা ফাইল লাগবে আপনার, যদি আপনি কোনো ভিডিও কিংবা অডিও প্লে করতে চান। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, ধরেন একটা স্মল ভিডিও ডাউনলোড করি, MP4 স্মল ভিডিও ডাউনলোড। এখান থেকে আমরা একটা ডাউনলোড করে ফেলবো ছোট একটা MP4 টাইপের একটা ছোট ভিডিও আমরা ডাউনলোড করে ফেলবো এখান থেকে। এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট আছে, ছোট ভিডিও ডাউনলোড করে ফেলবো। এই যেটা ধরেন এই ভিডিওটাতে কোনো সাউন্ড নাই, হ্যাঁ এটা ডাউনলোড করে একটু ঝামেলাই হবে। এই 3 MB এটা দেখি কোনো সাউন্ড আছে কিনা, নিচে কোনো সাউন্ড না থাকলে আমাদের তো প্রবলেম না। আমরা সাউন্ড, আপনারা যেটা ভিডিও প্লে করবেন ওটা সাউন্ড থাকলে ওটা প্লে হবে। সো এখানে গেলাম শো ইন ফাইন্ডার করলাম, করে আমি এই ভিডিওটাকে কপি করে আমি যে ফোল্ডারে আজকের আপনাদের ক্লাস লেকচারটা হচ্ছে আমার, হ্যাঁ সেই ফোল্ডারটাতে চলে যাচ্ছি। সেই ফোল্ডারটা হচ্ছে যে আমার এখানের মধ্যে, এই যে এটা হচ্ছে ক্লাস 5। তো এখানে আমি ধরেন একটা ফোল্ডার বানালাম যে ভিডিও, ভিডিও নামে একটা ফোল্ডার। দিয়ে এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করলাম, এটার একটা নাম আমি চেঞ্জ করে ছোট একটা নাম করলাম 1.mp4, ঠিক আছে। এখন এই ভিডিওটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে আমরা প্লে করতে চাই তাহলে কি করতে হবে সেটা হচ্ছে এখন কোশ্চেন। সেটার জন্য যেটা করতে হবে, আপনারা ভিডিও যদি প্লে করতে চান তাহলে আপনাকে ফলো করতে হবে এই যে এটা, এই ডকুমেন্টেশনটা আপনাকে ফলো করতে হবে যে ভিডিও, এই ভিডিও প্লে করার জন্য। এটা খুবই সিম্পল একদম কোড, কোনো জটিল কিছু কোডই নাই, শুধুমাত্র আপনাকে লিখতে হবে ভিডিও। হ্যাঁ, ভিডিও লিখে তার কতটুকু ওয়াইড আর হাইট হবে সেটা বলতে হবে, তারপর সোর্স লিখে আপনাকে ওই ভিডিওর ইটা দিয়ে দিতে হবে, লোকেশনটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, কারণ এইখান থেকে আমি লাইনটা কপি করে নিলাম, অথবা আপনি এখান থেকে কপি না করে কন্ট্রোল সেটা রাখলে কন্ট্রোলগুলো দেখাবে তাই। তারপর সোর্স লিখে ভিডিও লোকেশন আর তার টাইপটা দিতে হবে, তার সেই কোডটা আমরা এখন আমাদের এখানে কোডে লিখে ফেলি। এইটা ফর্মের বাইরে গিয়ে আমি এই ডিভের বাইরেই করছি। হ্যাঁ, ডিভের বাইরে এখানে গিয়ে আমি এটা লিখছি। প্রথমে আমাকে লিখতে হবে ভিডিও, ভিডিও লিখে এটার একটা ওয়াইড দিতে হবে, ধরেন ওয়াইড দিলেন 200 পিক্সেল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইড আর হাইট দিতে হবে, ঠিক আছে, আর কন্ট্রোল এই তিনটা দিতে হবে প্রপার্টি। ওকে, তো ওয়াইড দিলাম, পিক্সেল দেওয়া দরকার নাই। তারপর দিতে হবে হাইট, হাইট মনে করেন আমি দিলাম এটাও 200, আর কন্ট্রোল এটা লিখতে হবে, কন্ট্রোলস লিখে এটা ফাঁকা রাখতে হবে। দেন সোর্স লিখে আপনার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিতে হবে। সো এখানে সোর্স ট্যাগের মাঝে SOUR সোর্স লিখে SRC এর মাঝে লিখতে হবে 1.mp4, যে টাইপের ভিডিও সেটা। আর এখানে লিখতে হবে, কিন্তু আমাদের এটা আছে কোথায়, ভিডিও ফোল্ডারের মধ্যে লিখতে হবে VIDO ভিডিও স্ল্যাশ দিয়ে ভিডিওর নামটা, আর টাইপের জায়গাতে লিখতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিখতে হবে যে এই যে ভিডিও, দেন লিখতে হবে কি টাইপের, MP4 নাকি OGG, যে ফরম্যাটে সে ফরম্যাটের নামটা দিয়ে দিতে হবে। তো এখানে দেবে ভিডিও, দেন MP4 আমাদেরটা দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা যাই ব্রাউজারে, দেখবো যে একটা রিলোড দিলে একটা ভিডিও চলে আসছে, ভিডিওটা চলে আসছে, দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন করা যাবে, ভিডিওটা অডিও সহকারে এখানে প্লে হবে। তো এখানে আমি এটা যেহেতু আগে থেকে একটা ফর্ম আছে তাই এটা বাইরে দেখাচ্ছে, তো ফর্মটাকে আমরা একটু অফ রাখি কোড ব্লক করার নিয়ম এভাবে। দেন আমরা এখানে স্টার্টিং ডিপটা থেকে
ইউটিউবটাকে অফ করে দিলাম এন্ড শুধু ভিডিও দেখতে পাবো আমরা। এই যে দেখেন ভিডিও। সো এভাবে অডিওর ক্ষেত্রে অডিও, তারপর সোর্স দিয়ে সেই অডিওর ইউআরএল দিয়ে দিবেন আপনারা, তাহলে অডিওটা প্লে হবে। তবে যেটা এখানে মজার বিষয় সেটা হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি যে ইউটিউব, ইউটিউবের ভিডিও আপনারা কিভাবে প্লে করবেন। হ্যাঁ, এই যে ইউটিউব আইফ্রেম নামে একটা কোড আছে, এই আইফ্রেম ব্যবহার করতে হবে আপনাদেরকে। হ্যাঁ, ইউটিউবের ভিডিও প্লে করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে আইফ্রেম। এই আইফ্রেম ব্যবহার করে আপনাকে ইউটিউবের ইমবেড কোডটা আনতে হবে, দিয়ে ওটা ব্যবহার করতে হবে। এখন ইমবেড কোডটা কিভাবে আনবেন, কিভাবে ব্যবহার করবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো, তাহলে আপনারা এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, ধরেন ইউটিউবের আইফ্রেম লিখে এই কোডটা লিখতে হয়, আইফ্রেম লিখে। তো ধরেন আমরা এখানে ইউটিউবের ভিডিওটা আনলাম, আইফ্রেম লিখে যে ভিডিওটা আপনি প্লে করতে চাচ্ছেন রিলোড দিবেন, ইউটিউবের ভিডিওটা দেখেন চলে আসলে এই যে এখানে। হ্যাঁ, এখন ধরেন এই ভিডিওটা আমরা চাচ্ছি না, আমরা আমাদের নিজেদের ভিডিও চাচ্ছি, তখন কি করবো, আমরা আমাদের নিজেদের ভিডিওতে যাব। তো সেক্ষেত্রে আমি আমাদের ক্লাস লেকচারের ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা প্রথমে এই আমার এই সাইটটাতে যাচ্ছি, এই সাইটটাতে গেলে আমরা একটা ভিডিও পাবো, ওই ভিডিওটা থেকে কিভাবে আইফ্রেমের ইমবেড কোডটা আপনারা নেবেন এটাই আমি দেখাবো। হ্যাঁ, কোনো একটা ইউটিউবের ভিডিও কিভাবে আপনারা প্লে করবেন সেই জিনিসটা আমি এখন দেখাবো। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ধরেন আমরা লেকচারসে গেলাম, এখানে গেলে এই যে একটা ভিডিও আছে না, এই ভিডিওটা যখন আপনার প্লে থাকবে বা আপনি এই ভিডিওটাকে কি করতে পারেন, এখান থেকে ওপেন করে ফেলতে পারেন। এখানে গেলাম, ধরেন ভিডিওটাতে আমরা ওপেন করলাম, এই ভিডিওটাতে থাকা অবস্থাতে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে আপনারা এখানে কপি ইমবেড কোড, এই যে এটা এই জায়গাটাতে ক্লিক করবেন, কপি ইমবেড কোড। সবাই ভালো মতো মাথায় ঢুকায় নেন, কপি ইমবেড কোড, দেন এটাকে কপি করবেন। কপি করে আপনি যে কোনো একটা জায়গাতে এই কোডটাকে পেস্ট করবেন, পেস্ট। ধরেন আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করলে এখানে দেখতে পাবেন এই যে সোর্সের মধ্যে একটা কোড দেওয়া আছে, সোর্স, এই সোর্সের মাঝে যে কোডটা দেওয়া আছে এটার ইমবেডের পর এই অংশটুকটা আপনার হচ্ছে ওই ভিডিওর ইমবেড কোডের নাম। তো আমার যেটা কোড ছিল দেখেন ওইখানে ইমবেড পর্যন্ত সবার জন্য সেম, ইমবেড পর্যন্ত। তারপর এই যে এই আইডিটা চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আমার ভিডিওর আইডি, দিয়ে দিলাম, সেটা পেলাম কোথায় থেকে, এই যে এখান থেকে। আর এটা পেলাম কোথায় থেকে, ভিডিওর ওপর রাইট বাটন ক্লিক করে কপি ইমবেড কোড, ঠিক আছে। দেন ওই কোডটাকে এখন আমরা এখানে বসা দিয়েছি, তো এখন যদি আমরা এটাকে রিলোড দিই আমাদের ভিডিওটা এখানে শো করবে, দেখতে পাচ্ছেন নিজে ভিডিও শো করছে, প্লেও হচ্ছে। ক্লিয়ার, আপনারা ধরতে পেরেছেন কিনা বলেন, পারবেন কাজটা করতে আপনারা যদি বলি? জি স্যার পারবো। নাকি আরেকবার বলতে হবে? স্যার আরেকবার বলেন। দেখেন আমরা ভিডিও যখন প্লে করব তখন আমাদের কোড হচ্ছে আইফ্রেম। হ্যাঁ, আইফ্রেম কোডটার নাম হচ্ছে আইফ্রেম, এই যে আইফ্রেম। তো আইফ্রেমটা আপনারা কিভাবে নেবেন আমি একটা নতুন করে নিয়ে দেখাই। এখানে ধরেন লিখবেন আইফ্রেম, বাকি কোডটা চলে আসবে এখানে, যে সোর্স লেখা আছে, সোর্স মানে এসআরসি লেখা আছে, এই এসআরসির জায়গাতে ভিডিওর কি করতে হবে, এই ইউআরএলটা দিতে হবে। এই ইউআরএলটা পাবেন কোথায় এটা এখন বলছি, এই ইউআরএলটা পাবেন যে ভিডিওটার কোডটা নিতে চাচ্ছেন সেই ভিডিওটার ইউটিউবে যাবেন, যে ওপেন করবেন, করে ওই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে কপি ইমবেড কোড, ইমবেড কোড এটাকে কপি করবেন, কপি করে কোথাও এক জায়গায় পেস্ট করবেন, কোথাও এক জায়গায় পেস্ট করবেন। পেস্ট করার পর যে এই যে এসআরসির মধ্যে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা এখান থেকে কপি করে নেবেন, কপি করে নেবেন ফুল ইউআরএলটা। এই ইউআরএলটা কপি করে আপনি যে আইফ্রেমটা বানিয়েছেন এই আইফ্রেমের এসআরসির মধ্যে ওই কোডটা দিয়ে দিবেন, পুরোটা দিয়ে দিলাম। তারপর আর হাইট আর ওয়াইড তো আপনার একটা দিতেই হবে, আপনি হাইট আর ওয়াইডটা মনে করেন আপনি যতটুকু দেখাতে চাচ্ছেন অত বড় করে দিয়ে দিবেন, দেওয়ার পর হয়ে গেল কাজ। এবার যদি আমরা যাই তাহলে আমরা দেখবো দুইটা ভিডিও দেখতে পাবো, খেয়াল করেন পরপর দুইটা ভিডিও, এই যে একটা। তো এটাকে আপনারা ডিপ ডিপ দিয়ে নিজের মতো করে সাজাবেন, ওটা তো পরের হিসেব, কিন্তু এই যে ভিডিওটা আনার নিয়ম এটা। আশা করছি ক্লিয়ার আপনাদের কাছে, ইউটিউব থেকে ভিডিও প্লে করবেন কিভাবে, ঠিক আছে। তাহলে আপনারা অডিও প্লে করার জন্য আমি বললাম এই যে ভিডিও প্লে, এমনি নর্মাল যদি আপনি লোকাল থেকে ভিডিও প্লে করেন তাহলে এরকম, মানে আপনার নিজের ফোল্ডার থেকে ভিডিও যদি প্লে করেন তাহলে ফোল্ডারের লোকেশন দিবেন, তারপর ভিডিওর নাম দিবেন, তারপর ভিডিও টাইপ দিবেন, তারপর এখানে টাইপটার নাম বলে দিবেন যে MP4 নাকি কি টাইপের ভিডিওটা বলে দিবেন। তো ঠিক একইভাবে অডিওর ক্ষেত্রে সেম ভাবে একটা অডিও ফাইল যেখানে থাকবে সেই অডিও ফাইলটার জন্য এই AUDIO অডিও নামে এটা নেবেন, ট্যাগ নেওয়ার পর এখানের ভেতরেও সোর্স নামে ট্যাগটা নেবেন, সোর্স সরি SOURC সোর্স নামে ট্যাগ নিয়ে এখানে ঠিক একইভাবে অডিওটার লোকেশন দেবেন,
তার টাইপের জায়গাতে লিখবেন AU DIO অডিও, দেন লিখবেন MP3 এভাবে লিখে দেবেন। এই কোড এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে কোডটাও দেখে নিতে পারেন, যে অডিও এই যে কোড এখানে দেওয়া আছে, এই যে কোড দেখে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে আমার এই কোডটা এখান থেকে শেয়ার করব স্ক্রিন থেকে, এই কোডটা আমি এখান থেকে কাট করে নিচে নিয়ে চলে যাচ্ছি। এটা দেখেন, দেখে আপনারা নিজেদের মতো করে, আমার ভিডিওটা না, আপনারা আপনাদের নিজেদের কোনো একটা পছন্দের ভিডিও ইউটিউব থেকে এনে লোকাল থেকে আর অডিও এই তিনটা জিনিস প্লে করে দেখান আপনাদের করে, সবাই করেন, প্রত্যেকেই করেন কাজটা। আমি একটা অফ করেছি আপনার কাছে, আপনার কোডটা কই দেখি, ভিডিও ওয়াইড হাইট এসআরসি জায়গায়, এই তো এখানে দেখেন আপনি ভিডিওটার ফরম্যাট কি, ভিডিও অন ওয়ান, তারপর কি ভিডিওটা কই দেখান, ভিডিওটা দেখান, ভিডিও ফাইলটা, আচ্ছা এই ভিডিওটা স্যার, হ্যাঁ ও এই এই ভিডিওটা, হ্যাঁ ভিডি নাম ঠিক আছে না, ভিআইডিই ও, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। এবার ওখানে যে ডট এমপি ফোর লেখেন, ডট এমপি ফোর প্রথম যেখানে এসে আছে, হ্যাঁ এখানে ডট এমপি ফোর লেখেন, এমপি ফোর, হ্যাঁ এবার দাঁড়ান ওয়েট করেন, এবার এই যে দ্বিতীয় জায়গায় টাইপের জায়গাতে লিখেছেন যেটা, ওখানে অন অনটা কেটে দেন, যে শুধু ভিডিও লেখা থাকবে, শুধু ভিডিও, এই যে নিচে টাইপের পরে এখানে শুধু ভিডিও, তারপর একটা ব্যাক স্ল্যাশ দেন, একটা স্ল্যাশ দেন, হ্যাঁ এখানে লেখেন MP4, সেভ করেন। আমার কোডটাতে এটাই তো লেখা ছিল, দেখেন নাই আপনি স্পেলিং ভুল করেছেন, আপনার কপি করেন নামটা, পুরোটা কপি করেন এখান থেকে, কপি করেন ভিডিওর নামটা কপি করেন, রাইট, হ্যাঁ কপি করেন, হ্যাঁ এই কপি করার নামটা এখানে পেস্ট করুন, সেভ করুন, হ্যাঁ কি তো স্যার, ও স্যার ওয়েট করেন, এখানে দেখেন আপনি কি করেছেন, একটা জিনিস করেছেন কি স্যার বলেন, এখানে মেবি এটা টাইপের কোনো ভুল হয়েছে, কোথায় স্যার বলেন, টাইপের এখানে, না না টাইপ ঠিক আছে, টাইপ ঠিক আছে, রাখেন, রেখে এটাকে প্লে করেন, দেখেন প্লে হবে 100%, আমি দিচ্ছি একটা ভিডিও, আর আমার একটা একটু দেখবেন, আমি অডিওতে একটু সমস্যা করতেছি স্যার, হ্যাঁ দেখবো অবশ্যই, আমি আপনাকে একটা ভিডিও দিচ্ছি, এই যে নেন স্যার, দেন হ্যালো স্যার, এই যে একটা ভিডিও দিলাম, এটা 3 MB, হ্যাঁ বলেন,
স্যার আমার আরেকটা অনলাইন ক্লাসে জয়েন করতে হবে স্যার ভার্সিটির স্যার হ্যাঁ জান আরেকজন কে যেন দেখাতে চাইলেন উনি দেখান মানদিন স্যার দেখান 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 হ্যালো স্যার অডিওটা তো পারি না আমি আপনারটা দেখে দিচ্ছি এক মিনিট ওয়েট করেন এখান থেকে মানুষ নিয়ে নিচ্ছে লিঙ্কটা এরকম অডিও প্লে হবে না শেষে ডট এমপি ফোর এমপি থ্রি লেখা থাকা লাগবে এমপি থ্রি লেখা থাকা লাগবে নাহলে ওটা প্লে হবে না হ্যাঁ ওকে আপনি এমপি থ্রি লেখা দেখে দিয়ে ট্রাই করেন আরেকজন দেখাতে চাচ্ছিলেন ওনার নাম হচ্ছে এই রিমন তালুকদার মনে হয় দেখান বাড়ি পন কে দেখাতে চাই স্যার আমার এমপি থ্রি কাজ করতেছে না দেখাও স্যার মনুদ্দিন সাহেব আপনি হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করেছেন ধন্যবাদ দেখান কে দেখাবেন আপনার কি কোনো প্রবলেম রিমন তালুকদার আপনি কথা বলেন আপনার মিউট করা আছে স্যার ওই আমি লোকাল যে ভিডিওটা নিয়েছি ওইটা তো প্লে হচ্ছে না কই আপনার লোকাল ভিডিওর কোড কই এই যে এমটিএস এটা কি ফরম্যাট ভিডিওর এমটিএস এমটিএস ফরম্যাট তো প্লে হবে না এমপি4 ও জি জি MTS আমি আমার ভিডিও ফরম্যাট তো আছে MTS OGG অথবা MP4 ওখানে অ্যাপ্লিকেশনটা একটু পড়তে হবে কি কি ফরম্যাট সাপোর্ট করে ওটা ওখানে লেখা আছে সুন্দর মতো জি স্যার এই জন্য মনে হয় প্লে হচ্ছে না এটা হ্যাঁ মানে আপনার সমাধান হয়ে গেছে হ্যাঁ আর কোনো প্রবলেম না ওই যে আমার এই যে আমি ওই টেবলটা ফর্মটাও দেখাতে পারিনি তো হ্যাঁ হ্যাঁ ফর্মটাও ওই একই সাথে আছে আর কি ওকে ওকে পারফেক্ট আউট তোমাদের তো ওই আমাদের 12 টার আগে লঞ্চ করতে হয় তো এইজন্য আমি লঞ্চ করতে গেছিলাম ওহ আচ্ছা সমস্যা নাই এটা জানা থাকলো হ্যাঁ এই যে ফর্ম দাও কি এটা আছে কিছু একুশে নম্বরে আউটপুটটা দেখেন ফর্মের আউটপুট ব্রাউজার ব্রাউজারটা দেখেন স্ক্রিনে আমরা কোড দেখা যাচ্ছে শুধু ও কোড শুধু কোড ব্রাউজার দেখা যাচ্ছে আচ্ছা ডেস্কটপ শেয়ার তো কি আমি দেব আপনি আগে অফ করেন স্ক্রিন শেয়ারটা অফ করে আবার করেন প্রথম নম্বরে যেটা দেখাবে ওটাই শেয়ার করে দিবেন ডেস্কটপ শেয়ার হ্যাঁ এই তো দেখা যাচ্ছে সুন্দর মতো ঠিক আছে আউটপুটটা দেখতে পেয়েছিলাম ব্রাউজারটাতে যান এগুলার বিস্তারিত আমরা আরো দেখাবো সামনে ধীরে ধীরে আমি স্টপ দিচ্ছি
আপনাদের অ্যাটেনডেন্সটা আমি নিয়ে নিই। একটু আগে একজন চলে গেল, ওনার নামটা একটু বললেন। হ্যাঁ, সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। একজন হচ্ছে আজকে নতুন ছিল কামাল হোসেন, উনি কি চলে গেছে? এটা দেখছি চলে গেছে, ভাবলাম একজন স্টুডেন্ট আসলো নতুন, আবার চলে গেল। মোহাম্মদ আরিফ, আরিফ তো আছেন, আরিফুল্লাহ। আজকে তো 8 তারিখ, না 8 তারিখ। আর বিটন, বিটন চাকমা আছে কি? উনি ছিল তো। দিদারুল আলম রফি উনি আছে, উত্তম কুমার তো আছেন, সজীব চৌধুরীও আছে, নীরব, শুধু সজীবও আছে, রিমন তালুকদার আছে, মাইনুদ্দিন আছেন, রিপন নাথ আছে, মেহেদি ছিল, জুয়েল আহমেদকেও দেখেছি, রাবণ চাকমাকেও দেখেছি, আশরাফ তিনকে দেখতে পেয়েছি মনে হয়, নুরুল আমিনকেও দেখেছি। কেউ কি মিসিং হয়েছেন? স্যার আমি তো মিসিং স্যার, আশরাফুল ইসলাম দেখতে পাচ্ছি না। আপনার নামই নাই না? না স্যার, আমি তো প্রথম থেকে আছি। আশরাফুল ইসলাম স্যার, আশরাফুল উনি ছিল না, উনি যেদিন একদিনও থাকে না, উনি সবসময় একদিনও থাকেনি, এটা আমি শিওর। বলেন আপনি কয় তারিখ থেকে আছেন? প্রতিদিন ছিলেন? জি স্যার। কিন্তু শেষের দিকে একদিনও ছিলেন না, আপনি একদম সঠিকভাবে বলেন ছিলেন কিনা স্যার? এখানে আমার এখানে তো ডাটা শেষ হয়ে যেত আর নেট ডিস্টার্ব করে দিত, সমস্যার কারণে আমার এখানে মিস হয়ে গেছে। তাহলে তো আমাদের ভুল না, আপনারই ভুল ছিল। আচ্ছা বলেন ফোন নাম্বারটা। 0015 2138 7586 7586 ওকে আপনাকে দিয়ে দিলাম।